নমস্কার, এই অবগাহন সাহিত্য পত্রিকায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন যে আমরা এযাবৎকাল অবগাহনে ধারাবাহিকভাবে বিভিন্ন বিষয় নিয়ে নানাবিধ অনুষ্ঠানের আয়োজন করে এসেছি। আজ অত্যন্ত উল্লেখযোগ্যভাবে আমরা যে বিশেষ পর্বের ভেতর দিয়ে আজকের অধিবেশন শুরু করতে চলেছি, আপনারা জানেন তার শিরোনাম ত্রিপুরার কথা সাহিত্য সাম্প্রতিক প্রবণতা এবং গতি প্রকৃতি। আসলে কোনো কিছুই তো সাম্প্রতিক হয় না, তার তো একটি পর্যায়ক্রম থাকে, তার আদি থাকে, তার মধ্যবর্তী ধারাবাহিকতা থাকে এবং তার একটি পরিণতিও থাকে, এবং আমরা কোথাও না কোথাও সেই পরিণতির দিকে এগিয়ে যেতে থাকি। আমাদের পূর্বসূরীদের বহমানতাকে, তাদের চিন্তন বিশ্বকে সামনে রেখে আমাদের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে আজকে উত্তর পূর্ব চর্চার অত্যন্ত বিদগ্ধ মানুষজন আমাদের মধ্যে রয়েছেন, আমরা তাদেরকে অবগাহনে স্বাগত জানাই। আমাদের মধ্যে রয়েছেন প্রখ্যাত সমালোচক বিমল চক্রবর্তী, আমরা বিমলবাবুকে অবগাহনে আন্তরিক স্বাগত জানাই। আপনারা জানেন যে বিশেষত প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে তার অত্যন্ত সুদীর্ঘ কাজ রয়েছে, প্রায় 500টিরও বেশি তিনি প্রবন্ধ এযাবৎকাল লিখেছেন। এছাড়াও উপন্যাসের ওপরও কিন্তু তার আগ্রহের জায়গা রয়েছে। আমরা তার কাছে আজকে নানাবিধ পর্যায়ক্রম নিয়ে তো আলোচনা শুনব। আমাদের মধ্যে রয়েছেন কথাকার, নাট্যকার এবং তার আরো অনেক পরিচয় আছে, আমরা আমরা নিশ্চয়ই সে পরিচয়ে আমরা আমাদের কাছে আসবে। আমাদের সঙ্গে আছেন শ্যামল বৈদ্য, আমরা শ্যামবাবুকে অবগাহনে আন্তরিক স্বাগত জানাই। এবং আমাদের মধ্যে আজ রয়েছেন নতুন প্রজন্মের গল্পকার এবং সম্পাদিকা সুস্মিতা দাস, আমরা সুস্মিতা দিকেও স্বাগত জানাই, যার কথা না বললেই নয়। এবং বিশেষত সৌম্যদীপ দেব, সৌম্যদীপ এই যে পুরো ব্যবস্থাপনায় প্রথম থেকে অবগাহনের সঙ্গে আছেন, আমরা সৌম্যদীপকে আন্তরিক স্বাগত জানাই। সৌম্যদীপ অত্যন্ত প্রতিভাবান একটি গবেষক এবং তার নানা বিষয়ে যে কৌতূহল এবং ধারাবাহিক কাজকর্ম অনেক তরুণের কাছে শিক্ষণীয়, আমরা সমদীপকেও অনেক অনেক অভিনন্দন এবং স্বাগত জানাই। প্রারম্ভিক কিছু কথামুখ কথা আরম্ভ আমরা সমদীপের কাছে একটু শুনে নেব, তারপরে আমরা মূল যে আলোচনা সেই আলোচনায় প্রবেশ করব। সমদীপ, আজকের এই আয়োজনে উপস্থিত অতিথিবৃন্দ এবং পর্দার ওপার থেকে যারা দেখছেন বা পরে দেখবেন, তাদের সকলকে যথাযোগ্য স্থানে আমার সম্মান জানাই। আসলে কোনো আয়োজনের শুরুর শুরুটা করা অনেক বেশি ভাবনার ব্যাপার। সেটা প্রথমেই আমি এই অবগাহন সাহিত্য পত্রিকাকে, পত্রিকার কর্তৃপক্ষকে এবং লেখক গবেষক অরীন্দ্রজিৎ ব্যানার্জি মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই, আপনারা এমন একটি বিষয় নিয়ে ভেবেছেন। আজকের এই আলোচনার যে শিরোনামটি রাখা হয়েছে, ত্রিপুরার কথা সাহিত্য সাম্প্রতিক গতি প্রকৃতি, এবার প্রশ্ন হতে পারে এখানে যে অখণ্ড বাংলা সাহিত্যে ত্রিপুরার কথা সাহিত্য বলে কি আলাদা কোনো নির্মাণ আছে? মানে আমাদের মধ্যে যারা এখানে দর্শক যেখানে যারা আছেন বা শ্রোতা যারা আছেন, তাদের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন তৈরি হতে পারে যে অখণ্ড বাংলা সাহিত্যে ত্রিপুরার কথা সাহিত্য বলে কি আলাদা কোনো নির্মাণ আছে,
বা ত্রিপুরার শব্দটা, বা এটাও প্রশ্ন এরকমও হতে পারে যে এর মধ্য দিয়ে কি আমরা কোনো পার্টিশন আলাদা করে তৈরি করতে চাইছি বা এর কথা বলতে চাইছি কিনা, এই প্রশ্নের আসলে একটা তাত্ত্বিক ব্যাখ্যা আছে। অখণ্ড বাংলা সাহিত্য আরো বহু আগেই খণ্ড খণ্ড হয়ে গেছে, অখণ্ড বাংলা সাহিত্য অখণ্ড বলে আর কিছু নেই এখন। কেননা বরাক উপত্যকা, ত্রিপুরা, কলকাতা এবং ঢাকা প্রত্যেকটি অঞ্চল স্বতন্ত্রভাবে সাহিত্য চর্চা করে, একে অন্যের উপর নির্ভরশীল কিন্তু নয়। এবং দেখার বিষয় হলো, আমরা আলোচনার সুবিধার্থে একই আয়নার চারটি টুকরো হিসেবে যদি চারটি অঞ্চলকে দেখি, তাহলে আমরা দেখব যে প্রত্যেকেই কিন্তু নিজ নিজ আয়নার যে টুকরোটি আছে সেই টুকরোতেই কিন্তু মুখ দেখে। যে বরাকের সাহিত্য চর্চা ত্রিপুরার মধ্য দিয়ে প্রকাশিত হয় না, আবার ত্রিপুরার সাহিত্য চর্চা ঢাকার মধ্য দিয়ে প্রকাশিত হয় না, মানে প্রত্যেকেই নিজ নিজে জায়গাটিকে স্বতন্ত্র ভাবে প্রকাশ করছেন, নিজেদের মতো করে নিজেদের জায়গাটিকে দেখছেন। তাহলে অখণ্ড শব্দটা বলার এখানে আর কোনো সুযোগ সেরকম ভাবে আছে বলে আমার মনে হয় না, বা সেই প্রেক্ষিত তৈরি হচ্ছে বলে আমার মনে হয় না। এছাড়াও ত্রিপুরার পার্বত্য অঞ্চল, জল, বায়ু, মাটি, ভূগোল, অর্থনীতি, সমাজ সবকিছুর প্রভাব এখানকার লেখকদের উপর পড়ছে। কারণ লেখক যেটা দেখছেন সেটা নিয়েই তো ভাববেন, মানে অকল্পনীয় কিছু, সবকিছু অলৌকিক লেখা তো আর হচ্ছে না, বাস্তবনিষ্ঠ লেখা হচ্ছে। তো সেই জায়গায় তার প্রভাব সেখানে আছে, সেই জায়গা থেকেই ত্রিপুরার সাহিত্য স্বতন্ত্র দাবি, স্বতন্ত্র উচ্চারণের দাবি রাখে। এছাড়াও শিরোনামে যেটা শুরুতেই সঞ্চালক বলে দিয়েছেন, শিরোনামে আরেকটি শব্দ আছে, সেটা হলো সাম্প্রতিক। এই শব্দটি কিন্তু আসলে আপেক্ষিক, এই শব্দটার দ্বারা আমরা কি বুঝবো, মানে কতটা সময়কে আমরা ধরবো? ত্রিপুরার কথা সাহিত্য শতবর্ষের দোরগোড়ায়, এবার 100 বছর নিয়ে তো একটা আলোচনায় সম্ভব না, একটা আলোচনায় বা একটা সেশনে 100 বছর নিয়ে আলোচনা করা সম্ভব হয় না, 100 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে কথা সাহিত্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আলোচনার সুবিধার্থে গত 20 থেকে 30 বছর, 25-30 বছর সময়কে আমরা এই জায়গায় একটা চেষ্টা করতে পারি আলোচনায় আনার জন্য। তাও পুরোপুরি সম্ভব না, কারণ ত্রিপুরার কথা সাহিত্য অনেক সমৃদ্ধ হয়েছে, দিনকে দিন তার কলেবর অনেক বড় হয়েছে, এবং অনেক নতুন লেখক এসেছেন, অনেকেই নতুন লিখছেন, তাদের মধ্য দিয়েও ত্রিপুরার কথা সাহিত্য অনেক এগিয়ে গেছে। তো ত্রিপুরার কথা সাহিত্য শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আজকের এই আলোচনা ভীষণভাবেই প্রাসঙ্গিক বলে আমার মনে হয়। গল্প চর্চা থেকে উপন্যাস সবটাই উঠে আসবে আলোচনার বিভিন্ন আলোচকদের মধ্য দিয়ে। ত্রিপুরার কথা সাহিত্য যে ভিন্ন স্বর তৈরি করেছে, নতুন বর্গের পাঠ উন্মোচন করেছে, সবটা নিয়েই আলোচনা হবে। এবং বছরের শুরুতেই এমন একটি আয়োজন আমাদের প্রাণিত করবে এই বিশ্বাস। একদম একদম। তো আমরা এরপর সমদীপকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই, তিনি তার বক্তব্যের কথামুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ের অবতারণা করেছেন। আমি এবার সরাসরি আলোচক বিমল চক্রবর্তীর কাছে একটি প্রশ্ন নিয়ে যেতে চাই। যেহেতু প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে বিশেষত আপনার পাঠ অত্যন্ত দীর্ঘ, আমি প্রথম প্রশ্ন এখানে করতে চাইছি যে স্বাধীনতা পূর্ববর্তী সময়ে ত্রিপুরার গল্পচর্চার সূচনা কেমনভাবে হয়েছিল? নমস্কার আপনি যদি নমস্কার আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি যে এই যে অনলাইন প্ল্যাটফর্মে আমাকে যুক্ত করার জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনলাইন প্ল্যাটফর্ম এটি। আমি এর আগে একটি আলোচনা সুধীর চক্রবর্তীর উপর শুনছিলাম, আমার মনে হয়েছে যে অনলাইন প্ল্যাটফর্ম সাহিত্য আলোচনার জন্য যে কটি সমকালীন সময়ে তৈরি হয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে এবং আগামী দিনে আরো সমৃদ্ধ হবে। কারণ সুধীর চক্রবর্তীর উপর আলোচনাটি আমার মনে হয়েছে যে এই সমকালীন সময়ে অত্যন্ত একটি সমৃদ্ধ আলোচনা। তো আমি
আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমাকে আপনারা যুক্ত করলেন। আপনাদের সঙ্গে বৃহৎ পরিসরে যুক্ত হতে পেরে আমি ভালো লাগছে আমার। যে প্রশ্নটি আপনারা করলেন যে স্বাধীনতার আগে আমাদের ত্রিপুরার কথা সাহিত্য, তার যে চর্চার পটভূমি এবং গতি প্রকৃতি কি ছিল, এ বিষয়টি আপনারা আলোচনায় আনতে চাইছেন। আমি যেটা বলবো শুরুতেই, যে আমাদের এখন যে আমরা ত্রিপুরা হিসাবে যে ভৌগোলিক অঞ্চলটিকে চিহ্নিত করছি ভারতের একটি অঙ্গরাজ্য হিসেবে, 10,469 বর্গ কিলোমিটারের একটি ছোট রাজ্য উত্তর পূর্ব ভারতের, ভৌগোলিকভাবে আইসোলেটেড এবং বিচ্ছিন্ন, মহাভারতের সময়ও তাকে পাণ্ডব বর্জিত এলাকা হিসাবে চিহ্নিত করা হতো। স্বাধীনতার পূর্বে তার সীমানা কিন্তু এরকম ছিল না, তার সীমানার দৈর্ঘ্য, প্রস্থ, লেটিচিউড, লংগিচিউড এগুলো আলাদা ছিল এবং তখন ত্রিপুরা দুটো ভাগে বিভক্ত ছিল। আপনারা জানেন যে সিপাহী বিদ্রোহের আগে আমাদের ভারতবর্ষে ব্রিটিশ উপনিবেশবাদের যে সংস্কৃতি তৈরি হয়েছিল, 1757 সালে পলাশির প্রান্তরে আমাদের দেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পরে 1761 সাল থেকেই ব্রিটিশরা ধীরে ধীরে আমাদের দেশের যে রাজন্য শাসিত রাজ্যগুলো, অঞ্চলগুলো ছিল, সেগুলোর উপর তাদের প্রভাব বিস্তার করতে শুরু করে এবং আমাদের ত্রিপুরার ক্ষেত্রেও তাই হয়েছে। আমাদের রাজন্য শাসিত মাণিক্য রাজাদের অধীনে যে ত্রিপুরা ছিল, তার প্রশাসন, অর্থনীতি এবং সার্বিকভাবে মানব সম্পদের উপর প্রভাব বিস্তার করতে শুরু করে ব্রিটিশ কলোনি 1761 সাল থেকে, এবং তাদের এই প্রভাব বিস্তারের কারণে এবং নানা কারণে, তাদের প্রত্যক্ষ পরোক্ষ এগ্রেশন এর কারণে, ইনভেডেড তারা করতে শুরু করলো আমাদের জমির উপরে, তখন ত্রিপুরার রাজা, মাণিক্য রাজারা বাধ্য হলেন তাদের রাজধানী পরিবর্তন করতে। উদয়পুর থেকে রাজধানী পরিবর্তন করে তারা প্রথমে পুরাতন আগরতলা, ওল্ড আগরতলা, এবং পরে আগরতলায় নিয়ে আসেন। তখন আমাদের ত্রিপুরা দুটো ছিল, একটি সমতল ত্রিপুরা, জেলা ত্রিপুরা হিসাবে কেউ কেউ চিহ্নিত করতেন, এবং আরেকটি পার্বত্য ত্রিপুরা, ব্রিটিশরা তাকে বলতেন হিল ত্রিপাড়া হিসাবে। সুতরাং স্বাধীনতার পূর্বে ত্রিপুরার যে বাংলা কথা সাহিত্য, সেটা কিন্তু এখনকার ত্রিপুরার কথা সাহিত্যের মতো হবে না, ভৌগোলিকভাবে সেটা অনেক বেশি বিস্তৃত ছিল। আমি অদ্বৈত মল্লবর্মণের শতবর্ষে তার উপর একটি বড় কাজ করেছি, কাজ করতে গিয়ে ভূমিকায় আমি বলেছি যে অদ্বৈত মল্লবর্মণ বেসিক্যালি আমাদের ত্রিপুরার মানুষ, বৃহৎ ত্রিপুরার মানুষ। আমি জ্যোতিরিন্দ্র নন্দীর উপর তার শতবর্ষে একটি কাজ করতে গিয়ে একই কথা বলেছি যে জ্যোতিরিন্দ্র নন্দী আমাদের বৃহৎ ত্রিপুরার মানুষ। আপনারা জানেন বাংলা সাহিত্যের এখন সব থেকে জনপ্রিয় যে সাহিত্য পত্রিকা দেশ, তার যে দীর্ঘ সময়ের সম্পাদক সাগরময় ঘোষ এবং ওনার যে শান্তিদেব ঘোষ, তাদের পরিবারের, যিনি শান্তিনিকেতনের সঙ্গে, সঙ্গীত ভবনের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন, একসময় তার অধ্যক্ষ সম্ভবত ছিলেন, এই তারা সবাই আমাদের বৃহৎ ত্রিপুরার, জেলা ত্রিপুরার, সমতল ত্রিপুরার মানুষ। এরকম প্রচুর বিখ্যাত বাংলা সাহিত্যের, সংস্কৃতির লোকেরা আমাদের এই সমতল ত্রিপুরার অংশের মানুষ। সুতরাং স্বাধীনতার পূর্বে যদি আমাদের কথা সাহিত্য আলোচনা করতে হয়, তাহলে আমাদের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া একটি বৃহৎ অংশ, জেলা ত্রিপুরা, চাকলা রুসনাবাদের
অধীনে যেটা ছিল, তার যে সাহিত্যিক তাদেরকে অন্তর্ভুক্ত করেই আমাদের আলোচনা করতে হবে। তাদেরকে বাদ দিলে পরে আমাদের এই যে অখণ্ড সাহিত্য চর্চা ত্রিপুরার, সেটা উঠে আসবে না। এটা হলো একটা দিক। আরেকটা দিক হলো, স্বাধীনতার পূর্বে রাজন্য শাসিত এই যে পার্বত্য রাজ্য, ব্রিটিশরা যাকে হিল টিপাড়া বলতো, এই অঞ্চলে রাজ অন্তপুর থেকে বরাবরই সাহিত্য চর্চার জন্য উৎসাহ দেওয়া হতো। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন, আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে মধ্যযুগ থেকেই ত্রিপুরার রাজতন্ত্রের যে প্রশাসনিক কাঠামোর যে ভাষা, রাজভাষা, অ্যাডমিনিস্ট্রেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা বাংলা ছিল। এবং তাদের যে রাজ কাহিনী, যেটা প্রিন্সলি ক্রনিকেল, যেমন কাশ্মীরের রাজ তরঙ্গিনী কলহন লিখেছিলেন, আমাদের যেটা রাজমালা, সেটাও বাংলা ভাষায় লেখা শুরু হয়। প্রথম দিকে সংস্কৃত ভাষায় শুরু হয়েছিল লেখা, তার পরিবর্তে সংস্কৃতকে পরিবর্তন করে বাংলা ভাষায় এটা লেখা হয়। কালীপ্রসন্ন সেনগুপ্ত অনেকগুলো লহরে ভাগে এই রাজমালাকে পদ্যে লিখতে শুরু করেন। তো সেই থেকে রাজ অন্তপুর যেহেতু বাংলা ভাষাকে লালন করত, সেহেতু আমাদের রাজতন্ত্রের নেতৃত্বেই একটা বাংলা ভাষা এবং সাহিত্যের আন্দোলন শুরু হয়। কিন্তু আমাদের কথা সাহিত্য সার্বিকভাবে বাংলা কথা সাহিত্যের ইতিহাসের আলোকে এবং দেশের কথা সাহিত্যের ইতিহাসের আলোকে, বিশ্বের কথা সাহিত্যের ইতিহাসের আলোকে, আমাদের কথা সাহিত্যের যে ইতিহাস একটু পিছিয়ে আছে। সেই ইতিহাসটা শুরু হয় আমাদের রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার যে বন্ধন, সেটা দৃঢ় হওয়ার পরে। রবীন্দ্রনাথের সঙ্গে যখন সম্পর্ক তৈরি হয় রাজতন্ত্রের, তখন রবীন্দ্রনাথের অনুপ্রেরণায় এবং রাজতন্ত্রের উৎসাহে একটি সাহিত্য সংগঠন আমাদের তৈরি হয়, একটি সাহিত্য আন্দোলন আমাদের তৈরি হয় রাজতন্ত্রের ভেতর এবং বাইরে মিলে, এবং একটি সংগঠন তৈরি হয় কিশোর সাহিত্য সমাজ, যার প্রথম উদ্বোধনী বক্তৃতা রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন আমাদের রাজ্যের প্রথম স্কুল উমাকান্ত স্কুলের সাংস্কৃতিক ভবনে। সেখানে থেকে একটি সাহিত্য পত্রিকা এই আন্দোলনের ফসল হিসাবে বেরিয়ে আসে, রবি সাহিত্য পত্রিকা। এই রবি সাহিত্য পত্রিকাকে কেন্দ্র করে ত্রিপুরার কথা সাহিত্যের ইতিহাস, মূলত আমরা পার্বত্য ত্রিপুরা বা হিল টিপাড়া যাকে বলছি, এখন স্বাধীনতার পরে যেটা অঙ্গরাজ্য ত্রিপুরার 10,000 সাড়ে 10,000 বর্গ কিলোমিটারের, সেই রাজ্যের সাহিত্য কথা সাহিত্য চর্চা শুরু হয় 30-এর দশকে। এবং এই 30-এর দশকে এই রবি পত্রিকাকে কেন্দ্র করে যে কথা সাহিত্যের আন্দোলন শুরু হয়, প্রথম উপন্যাস রবি পত্রিকাতে ছাপা হয়। আপনারা জানেন সবাই এ কথা যে পরিমল কুমার ঘোষ বলে একজন কথা সাহিত্যিক খাঁচার পাখি বলে একটি উপন্যাস ধারাবাহিক ভাবে প্রকাশ করতে শুরু করেন, এবং এই উপন্যাসটি পুরোপুরি একটি আধুনিক বিষয়কে কেন্দ্র করে, এটা হলো মহিলাদের ক্ষমতায়নের উপর, উম্যান এম্পাওয়ারমেন্টের উপর। মহিলাদেরকে খাঁচায় বন্দি করে না রেখে খাঁচার বাইরে এনে তাদের আলোকপ্রাপ্ত করার যে আন্দোলন সারা পৃথিবীতে তৈরি হয়েছিল, এই যে ডিকশান, এই ডিকশানকে সম্প্রসারিত করার জন্য পরিমল কুমার ঘোষ রবি পত্রিকায় খাঁচার পাখি নামক উপন্যাস ধারাবাহিকভাবে লিখেছিলেন। এবং এই পত্রিকাকে কেন্দ্র করে আমাদের ছোট গল্পের আন্দোলনও বিকশিত হতে থাকে। পরবর্তী সময় আমরা যখন ধীরে ধীরে স্বাধীনতার দিকে যাচ্ছিলাম, তখন যে স্বাধীনতার জন্য যে আমাদের আন্দোলন, আমাদের অনুশীলন সমিতির যে সংগ্রাম, আমাদের মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই পূর্ববঙ্গে যে আন্দোলন শুরু হয়েছে, তার ধাক্কা আমাদের এখানে লাগে। এবং আপনারা জানবেন যে এই যে স্বাধীনতা আন্দোলনের যে আলোক, এই আলোকের শিখা ছড়িয়ে পড়েছিল আমাদের এই হিলটিপাড়াতে, এবং অনুশীলন সমিতির, যুগান্তর সমিতির যারা সংগ্রামী মানুষজন ছিলেন, ব্রিটিশরা যখন তাদেরকে তাড়া করত, তারা এখানে এসে গোপন আস্তানায় আশ্রয় নিতেন, এবং রাজারা তাদেরকে খুব বিরোধিতা করতেন, এরকম কোনো বিষয় ছিল না। রাজারা ব্রিটিশ তন্ত্রের সঙ্গে যুক্ত থাকলেও তাদেরকে
খুব বেশি তাড়া করতেন না, তো তারা এখানে লুকিয়ে থাকতেন এবং তাদের হাত ধরে আপনারা জানেন যে সাহিত্যের আন্দোলন, কথা সাহিত্যের আন্দোলন ধীরে ধীরে এখানে বিকশিত হতে থাকে এবং অনেক ছোট গল্প তখন রচনা হতে শুরু করে এবং সাহিত্য আন্দোলনও একটা রাজতন্ত্র থেকে বেরিয়ে গণতন্ত্রের পথে উত্তরণ করে এবং স্বাধীনতার আন্দোলনের যে আলোকশিখা, এই আলোকশিখার আলোকে আমাদের রাজ্যে একটি গণ আন্দোলন তৈরি হয় এবং এই পৃথিবীর ইতিহাসে এ ধরনের গণ আন্দোলন, এ ধরনের রেডিক্যাল মুভমেন্ট আর হয়েছে কিনা দ্বিতীয় এত আগে আমরা আমাদের জানা নেই। সেটা হলো জনশিক্ষা আন্দোলন, ইংরেজিতে যাকে আমরা মাস এডুকেশন ক্যাম্পেইন বলি। এই ক্যাম্পেইনটি আমাদের 40-এর দশকে শুরু হলো। এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রায় 5 শতাধিক স্কুল তৈরি হলো আমাদের রাজ্যের। এটা মনে রাখতে হবে ত্রিপুরা রাজ্য কিন্তু, ত্রিপুরা রাজ্যের সাহিত্য কিন্তু শুধু বাংলা সাহিত্যের ইতিহাস নয়, ত্রিপুরা রাজ্যের কথা সাহিত্যের ইতিহাস যদি আলোচনা করতে হয় তাহলে এখানে যে দ্বিতীয় ভাষা ককবরক, এই ককবরক ভাষার যে জনগোষ্ঠী আছে 10 থেকে 12টি, তাদের তাদের সাহিত্য, এখানের যে অন্যতম উপজাতি গোষ্ঠী আছে চাকমা তাদের সাহিত্য, এখানের যে অন্যতম জনগোষ্ঠী আছে মগ তাদের সাহিত্য এবং মণিপুরীদের একটা বিরাট অংশ দীর্ঘকাল থেকে রাজতন্ত্র থেকে এখানে আছেন তাদের সাহিত্য, মণিপুরীদের সাহিত্য এবং চা ভাষার, চা বাগানের যে শ্রমিকরা আছেন সেখানে তাদের যে ভাষা নিজস্ব ছিলুমিলু ভাষা, এই ছিলুমিলু ভাষার সাহিত্য। সুতরাং ত্রিপুরার সাহিত্য যদি বলতে হয় তাহলে সার্বিকভাবে সমস্ত সাহিত্যকে যুক্ত করে, জনজাতিদের সাহিত্যগুলোকে যুক্ত করে তারপরে আলোচনা করতে হবে। এই যে জনশিক্ষা আন্দোলনের মুভমেন্ট শুরু হলো যেটাকে বলা হচ্ছে মাস এডুকেশন মুভমেন্ট, সেখানে তারা ম্যানিফেস্টোতে প্রথম যে ম্যানিফেস্টো প্রকাশ করে, এই ম্যানিফেস্টোতে তারা রবীন্দ্রনাথের এই যে চিত্রা কাব্যগ্রন্থের এবার এবার ফিরাও মোরে কবিতার যে অংশ, যেখানে তারা বলছেন যে অন্ন চাই, প্রাণ চাই, আলো চাই, চাই মুক্ত বায়ু, চাই বল, চাই স্বাস্থ্য, আনন্দ উজ্জ্বল পরমায়ু, এই যে 2টি লাইন এবার ফিরাও মোরে কবিতার চিত্রা কাব্যগ্রন্থের, তারা ম্যানিফেস্টোতে এই 2টো লাইনকে বাংলা ভাষায়, ককবরক ভাষায় এবং ইংরেজি ভাষায় তারা ছাপিয়ে ম্যানিফেস্টোতে প্রকাশ করে এবং জনগণের মধ্যে তারা লিফলেট আকারে বিতরণ করতে শুরু করে। এবং এই যে বিতরণের এই যে আন্দোলন, শিক্ষার আন্দোলন, তাতে প্রথম আলো ঢুকলো। আপনারা জানেন যে সুনীল গাঙ্গুলী নবজাগরণের আলোকে, রেনেসাঁর আলোকে ত্রিপুরায় যে প্রথম আলো ঢুকেছিল তাকে নিয়ে উপন্যাস প্রথম আলো লিখেছিলেন। দ্বিতীয় প্রথম আলো প্রবেশ করলো স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে, অনুশীলন সমিতি, যুগান্তর সমিতির আন্দোলনের মধ্য দিয়ে এই জনশিক্ষা আন্দোলনের ধারাবাহিকতাকে হাত ধরে এবং এই আলো তখন ককবরক ভাষায় উপন্যাস, কথা সাহিত্য রচনা করতে শুরু করলো। আপনারা জানবেন যে সুধন্য দেববর্মা বলে আমাদের একজন, এই যে জনশিক্ষা আন্দোলনের যিনি প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ, তিনি 2টো উপন্যাস ওই সময় লিখতে শুরু করলেন। একটি উপন্যাস চেতুয়াং, চেতুয়াং যদি ত্রিপুরার ককবরক ভাষার উপজাতিদের প্রেক্ষাপট জানা না থাকে তাহলে বোঝা খুব মুশকিল হবে। চেতুয়াং একটি গাছের নাম এবং এই গাছকে ত্রিপুরার জনজাতিরা ভালোবাসার প্রতীক হিসাবে ব্যবহার করেন এবং এই গাছ তাদের কথা মতো, তাদের স্লোগান অনুযায়ী সেটা ছোট বড় হয়, কখনো স্লোগান দিলে উপরে উঠে যায়, কখনো স্লোগান দিলে নিচে নেমে যায়, তাদের সাংকেতিক প্রতীক ভালোবাসার জীবন যাপনের। এই চেতুয়াংকে নিয়ে একটি উপন্যাস রচনা করেন ককবরক ভাষায় এবং তার পরবর্তী সময়ে, চেতুয়াংয়ের পরবর্তী সময়ে সুধন্য দেববর্মা আরেকটি উপন্যাস লিখলেন হাচুক খুরি। অরণ্যের মধ্যে যে স্বপ্ন তাদের বিরাজমান ছিল, এই অরণ্যের স্বপ্নকে কেন্দ্র করে বিস্তৃত আকারে তারা হাচুকখুরি উপন্যাস তিনি তৈরি করলেন এবং তখন জনশিক্ষা আন্দোলনের অন্যতম যিনি কাণ্ডারি বাইরে থেকে সাহায্য করছিলেন বীরেন দত্ত, অনুশীলন সমিতি, যুগান্তর সমিতি তাদের আন্দোলনের সঙ্গেও যুক্ত ছিলেন। এই যে স্বাধীনতা আন্দোলনের চেতনা নতুন যুবকদের মধ্যে কিভাবে বিস্তার করছে তাকে নিয়ে গ্রামের মেয়ে বলে একটি উপন্যাস লিখলেন এবং গ্রামের উপন্যাসে কেন্দ্রীয় ভাবনা হিসাবে দেখালেন
যে গ্রামের মেয়েরা, অশিক্ষিত মেয়েরা আর এখন শিক্ষিত নেই, তারা স্বাধীনতার আলোর দ্বারা আলোকিত হয়ে, আলোক প্রাপ্ত হয়ে, নবজাগরণের আলো দ্বারা আলোকিত হয়ে তারা ভীষণ ভাবে মূল আন্দোলনগুলোর সঙ্গে যুক্ত হচ্ছেন। এইভাবে ত্রিপুরার কথা সাহিত্যের স্বাধীনতার আগে আমাদের যে আন্দোলন কথা সাহিত্যের, সেটা শুরু হয়েছিল এবং সেটা বিস্তৃত আকারে বলতে গেলে অনেক সময় সেটা লাগবে, এই অবকাশ এখানে নেই বলে আমি পটভূমি এবং গোড়ার কথা সূত্রপাত করে আমার আপাতত কথা বলা শেষ করছি। আমার মনে হয় না প্রশ্ন যেটি ছিল তার বিস্তৃত উত্তর আয়োজকরা পেলেন, কিন্তু এই আরো বিস্তৃত কথা বলতে গেলে এই যে অনুষ্ঠানটি, তার যে টান টান যে ভাবনা চেতনা সেটা থাকবে বলে আমার মনে হয় না। পরবর্তী সময়ে আমরা যদি কথা বলার সুযোগ পাই অন্য অনুষ্ঠানের মধ্য দিয়ে, আমরা এই যে স্বাধীনতার পূর্বে ত্রিপুরার কথা সাহিত্যের আন্দোলন এবং ইতিহাস, তার পটভূমি, তার চর্চা, এগুলো আমরা বলার চেষ্টা করব। এই কথা বলে আমি আবার যিনি সঞ্চালক তাকে আমি বলছি পরবর্তী অনুষ্ঠান সাজানোর জন্য। আমরা আমরা বিশেষ কৃতজ্ঞতা জানাই দেওয়ানবাবু, অত্যন্ত সমৃদ্ধ তার ভাবেই এই বক্তব্যটি বলেছেন। এবং এটা এটা প্রাসঙ্গিক একটি ব্যাপার যে মানে এত বড় একটা বিষয়কে এই সময়ের মধ্যে তো তুলে ধরাটা অত্যন্ত কঠিন, শুধু কঠিন নয়, তুলে ধরার এক প্রকার অসম্ভব। এর জন্য তো আরো বেশ কয়েকটি পর্ব দরকার হয়, এবং আপনি আমাদের সঙ্গে আমরা আগামী দিনেও আপনার কথা অবশ্যই শুনবো, এবং আজকে আপনার কাছে আবারও আমরা ফিরে আসবো। এবার আমি শ্যামলবাবুর কাছে একটু চলে আসবো আর কি। হ্যাঁ, একটু যদি আনমিউট আনমিউট করেন। হ্যাঁ, তো শ্যামলদার সাহিত্য জীবনের শুরু কবিতা এবং নাটক চর্চার ভেতর দিয়ে, কিন্তু মূলত শ্যামল বই তো বর্তমানে উপন্যাস এবং গল্প চর্চার ভেতর দিয়ে এগিয়ে চলেছেন। হ্যাঁ, আচ্ছা, শ্যামল ভট্টাচার্য তিনি কমেন্ট করেছেন একটি কথা, এখানে আমি প্রসঙ্গত বলে রাখি যে শ্যামলদা উত্তর পূর্ব চর্চা নিয়ে অবগাহনের গত বছর একটি অনুষ্ঠান আমাদের করেছিলেন, শ্যামলদা আমাদের সঙ্গে রয়েছেন, আমরা শ্যামলদাকে কৃতজ্ঞতা জানাই। তো আমি যে প্রসঙ্গে আসছিলাম সেটা হলো যে আমরা দেখেছি যে কথাকার শ্যামল বৈদ্য তিনি সম্প্রতি গাঙচিলে একটি তার নাটক প্রকাশিত হয়েছে। তাহলে কি আমরা এটা বলতে পারি যে আপনার এই সময়ের যে গতি প্রকৃতি সাহিত্য চর্চার, মূলত কথা সাহিত্য কেন্দ্রিক এগিয়ে যাওয়ার যে প্রবণতা, সেটা কোথাও নাটকের দিকে একটি মোড় নিতে পারে সে বিষয়ে যদি আপনি বলেন। নমস্কার সবাইকে, অবগাহন পত্রিকার সঞ্চালক এবং অবগাহন পত্রিকা এবং যারা আমাদের কথা শুনছেন এবং আমার সঙ্গে সহ আলোচক যারা আছেন এখানে, বিমল চক্রবর্তী, সুস্মিতা এবং সৌম্যদীপ, অরিন্দ্রজিৎ বাবু, আপনাকেও, আপনাদের সবাইকে আমার কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ 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 শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি ব্যক্তি জীবনে সাহিত্যে আসার কথাই ছিল না। আমি বেসিক্যালি একজন ইঞ্জিনিয়ার এবং আমার কাজকর্ম সাহিত্যের সঙ্গে মানানসই না, এবং যে পেশাগত দিক দিয়েও আমি যে জীবনটা লিড করছি সেটা মানে ঠিক সাহিত্যের লাইনের সাথে মানে অ্যাডজাস্ট করে না। যাই হোক, প্রথম থেকেই কিছু একটা করার একটা প্রবণতা ছিল যে কিছু একটা করতে হবে, মানে
গতানুগতিক জীবনের বাইরে কিছু একটা করতে হবে, সেই থেকেই প্রথমে নাট্যচর্চার সাথে যুক্ত হই এবং আমরা একটা টিম করি আমাদের মহকুমা কমলপুরে, তারপর ওটা ভেঙে আরো একটা টিম করি। তখন যে নাটকগুলি আমরা করতাম তা মূলত পশ্চিমবঙ্গের গ্রুপ থিয়েটার পত্রিকার মানে নাটকই হতো আর কি বেশিরভাগ। তো সেই করতে করতে একটা সময় আমার মনে হয়েছিল যে আমাদের এখানে নিজেদের নাটক লেখা খুব প্রয়োজন, কারণ আমাদের এখানে যে সমস্যাগুলি, আমাদের এখানে এখানকার যে সয়েলের যে বিষয়গুলি, সেগুলি আমরা ছাড়া এখানকার লেখক লেখিকা নাট্যকার কবি তারা ছাড়া সমগ্র বিশ্বের কাছে পৌঁছে দেবে আর কে, এটা আমি শুরু থেকেই ভাবছিলাম। আরো একটা ব্যাপার আমি অনেকদিন আগে থেকেই লক্ষ্য করছি যে একটু ভেবে দেখুন তো যে আমাদের সত্যি কি ছিল, আমাদের মানে ধরুন এই প্রান্তিক রাজ্যগুলি মানে উত্তর পূর্বের, এছাড়া বাংলাদেশ, আমার সেই চর্যাপদ থেকে আমরা দেখে আসছি যে সবকিছু ওদিক থেকেই আসছে, কলকাতা থেকে এই দিকগুলিতে প্রবাহিত। আমাদের কি ছিল, ময়মনসিংহ গীতিকা ধামাইল ছিল, লালন হাছন রাজা ছিলেন, আমাদের নিজস্ব আর আর যে সাংস্কৃতিক কর্মগুলি, এগুলি নিয়ে বিশেষ কাজ কিন্তু মানে আমাদের এখানকার মানুষের কথা, এখানকার জীবনের কথা, এখানকার সংস্কৃতির কথা এই বৃহত্তর বাংলা সাহিত্যের কাছে কিন্তু পৌঁছানোর দায়িত্বটা ঠিক ঠিকভাবে বোধহয় নেওয়া হয়নি, সে কারণেই একমুখীন ছিল। এই উপলব্ধি থেকে আমার মনে হচ্ছিল যে আমাদের কথাগুলি বলতে হবে, আমাদের লিখতে হবে। তখন থেকে নাট্যচর্চা শুরু করি, যেখানে আমার মনে আছে আমার একটা প্রথম নাটকটাই ছিল হাতাল নামে, এবং এই নাটকটা প্রথম না সম্ভবত প্রথম দিকের নাটক ছিল, এই তখনকার পাহাড়ি এলাকায় যে দুর্ভিক্ষ হয়েছিল তার উপর নাটকটা করেছিলাম আমরা, আমার নির্দেশনাতেই নাটকটা হয়েছিল। তো তারপর অনেকগুলি নাটক আমি লিখেছি এবং নাটকের দুখানা বইও আমার প্রকাশিত হয়েছে। এছাড়া আপনারা হয়তো জানেন যে পশ্চিমবঙ্গের গ্রুপ থিয়েটার পত্রিকা অত্যন্ত পপুলার নাটকের পত্রিকা, এবং সেটার কার্যকরী সম্পাদক ছিলেন নিখিলরঞ্জন দাস, শিব শর্মা, তাদের সঙ্গে আমার খুব ভালো যোগাযোগ ছিল। নিখিল দাস, শিব শর্মা, ওরা আমাদের আমার বাড়িতেও এসেছেন, কমলপুর বাড়িতে, আগরতলার বাড়িতে এসেছেন, এবং গ্রুপ থিয়েটারে আমি দীর্ঘদিন লিখেছি, এবং আপনাদের এই পশ্চিমবঙ্গের বারাসাত আরো কয়েকটা জায়গায় ওরা মঞ্চায়ন হয়েছে আমার নাটক। কিন্তু দুঃখ হলেও বলতে হয় যে ইদানিংকালে নাট্য চর্চা আমি আর এই নাট্য চর্চা এবং নাটক লেখাটাও কিন্তু সেরকম করতে পারছি না। এক এক সময় যেমন ছিলই নাটকের জন্য, অ্যাকচুয়ালি নাটক লেখা বিষয়টা মঞ্চের সাথে সম্পর্কিত, মঞ্চ চাইলে নাটক হবে, না হলে কিন্তু হবে না। তো আগে চাপ ছিল নাটক লিখে দিতে হতো, কিন্তু ইদানিংকালে নাটক লেখার তেমন কোনো চাপ নেই। ইভেন গ্রুপ থিয়েটার পত্রিকার সঙ্গে আমার সম্পর্কটা ধীরে ধীরে কমে এসছে, নিখিলদা এবং শিব শর্মা দুজনেই পরলোক গমন করেছেন, তারা নেই, সেই কারণে আরো নতুন যারা এসছেন তাদের কারণ তাদের সঙ্গে ঠিকঠাক ভাবে আমার যোগাযোগটাও হয়ে উঠেনি। তো নতুন নাটক নাটক খুব একটা লেখা হচ্ছে না এখন আমার। ওই শিশুদের কিছু প্রতিযোগিতা হয় এখানে, আর আপনি যেটা বলছেন গাংচিল পত্রিকার কথা, এই গাংচিল থেকেও আমাকে একটা ছোটদের উপর একটা নাটক, তো ওনাদের একটা শিশুদের একটা কাগজ আছে, সেই কাগজে লেখার জন্য বলেছিলেন, সেই কারণে এটা লেখা হয়েছিল, আমি দিয়েছিলাম আর কি, বাচ্চাদের লেখা নাটক। তবে হ্যাঁ, এটা আমি বলতে পারি অরিন্দ্রজিৎ বাবু, আমি অতি অবশ্যই রিটায়ারমেন্টের পর নাটকে এবং পুরোপুরি নাটকে আমি আবার যাচ্ছি, কারণ নাটক এমন একটা জিনিস, মঞ্চায়ন করা, মঞ্চস্থ করা এমন একটা মানে এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটি সাংস্কৃতিক মিডিয়া, এখানে সরাসরি এমন অনেক কিছু বলা যায় যা একটা উপন্যাস
কবিতা বা কোনো মিডিয়াতেই এত শক্তিশালী মিডিয়া নেই যা যা দিয়ে আমরা সেই কথাটা আমরা বলতে পারি। আমার স্ত্রী নিজে অভিনেত্রী, উনি এখন থেকেই চাপ দিচ্ছেন, এখনই নাটক লিখতে শুরু করো আমরা করব। হ্যাঁ, তো অতি অবশ্যই আমরা নাটকে ফিরব। ধন্যবাদ, সঞ্চালকের কাছে ফিরে যাচ্ছি। আমাদের অত্যন্ত আনন্দের আপনি আজকে আমাদের যে যে বিষয়ে কথা বললেন, আমরা চাই যে আপনার হাত দিয়ে আমরা নাটকের আপনার লেখা নাটক আমরা মঞ্চে মঞ্চে দেখি। তো আমরা আপনার কাছে আবারও ফিরে আসব। আমি যদি সুস্মিতা দি মাঝে মাঝে একটু নেটওয়ার্কের সমস্যায় আমার মনে হচ্ছে ওনার হচ্ছে, কিন্তু যদি সুস্মিতা দি আপনি শুনতে পান আমার কথা, হ্যাঁ বা আপনি একটু যদি হ্যাঁ 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 আমি নেটওয়ার্কের সবাই শুনতে পাচ্ছি আর বারবার কাট হয়ে যাচ্ছে। হুম 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 তো আমি খুব তাড়াতাড়ি আপনাকে একটি প্রশ্ন করি, সেটা হচ্ছে যে যেহেতু আপনি গল্প চর্চা, আপনার সাম্প্রতিক গল্পের গল্প সংকলন প্রকাশিত হয়েছে, আপনি একটি পত্রিকারও সম্পাদনা করে আসছেন, আমি আমি আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাচ্ছি সেটা হলো মহিলা লেখকদের সংযুক্তিকরণ। আমরা আমরা সেভাবে স্বাধীনতার পূর্বে ত্রিপুরার কথা সাহিত্যে সেভাবে মহিলাদের বা মহিলা গল্পকার বা মহিলা উপন্যাসিকদের প্রসঙ্গ সেভাবে দেখতে পাচ্ছি না যতটা এই সময়ে আমরা দেখছি। তো আপনি কিভাবে বিষয়টাকে দেখেন এবং পত্রিকা সম্পাদনা করার ক্ষেত্রে বা আপনি যখন অন্যান্য গল্প সংকলন গুলো দেখছেন সেখানে কিভাবে বিষয়টিকে দেখেন? যদিও আমরা বিমলবাবু আলোচনার ভেতরে তার কিছুটা আভাস ইঙ্গিত পেয়েছি, আপনার কাছে আমরা এই বিষয়টা নিয়ে একটু শুনতে চাচ্ছি। হ্যাঁ, শেষ পর্যন্ত প্রথমেই আমি বলতে চাই ওই সময়টা, যে স্বাধীনতার আগে পূর্বের যে সময়টার কথা আপনি বলেছেন, সেই সময়ে ত্রিপুরার পরিবেশটা কিরকম ছিল? সেখানে তখন আমরা রাজন্য শাসন পেয়েছি এবং দেশভাগ তখন হয়নি এবং স্বাধীনতা আন্দোলনের প্রভাব ত্রিপুরাতে কিন্তু সেভাবে পড়েনি। দেশভাগ হয়নি যখন, পাকিস্তান সৃষ্টি হয়নি এবং সেই উদ্বাস্তুর ঢলও তখন ত্রিপুরায় নামেনি। তো সেই পরিবেশে দাঁড়িয়ে আমরা দেখেছি যে নারীদের সংখ্যা লেখালেখিতে কম হলেও একদম নেই সেটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ ত্রিপুরা সাহিত্যটা সেই রাজন্য পরিবার থেকেই শুরু হয়েছিল এবং সেখানে আমরা দেখেছি যে রাজন্য পরিবারের নারীরা অনেকেই আলোকপ্রাপ্তা। কিন্তু সেই সময়টা আমরা যদি পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা করি, কারণ সেখানেও তখন কিন্তু কিছু হাতে গোনা লেখিকা আমরা পাই। অষ্টাদশ শতাব্দীতে আমরা রাসু সুন্দরী দেবীকে পাই, তারপর 19 শতকে তখন মাত্র নারীরা বেরিয়ে আসছেন, সেখানে তখন স্কুল কলেজ গুলো হচ্ছে নারীদের জন্য এবং সেখানে তখন আমরা স্বর্ণকুমারী দেবী, কামিনী রায়, গানদানন্দিনী দেবী, বেগম রোকেয়ার মাধ্যমে আমরা কিছু কিছু লেখা উঠে আসছে, নারীরা আলোকপ্রাপ্ত ঘর থেকে বেরিয়ে আসছেন। আর সেই তুলনায় ত্রিপুরা তো একটা ছোট্ট পাহাড়ি রাজ্য, তখন ভারত ভুক্তিও হয়নি, তাই সেখানে আমরা বলবো যে যতটুকু আমাদের ছিল সেটা অনেক। আর বিমলদা বলেছেন যে আমরা তো জানি যে বাংলা সাহিত্যে ত্রিপুরা সাহিত্যে রাজমালাই সবচেয়ে প্রাচীন, প্রথম ওই ধর্মমাণিক্যের সময়ে ধর্মমাণিক্যের পৃষ্ঠপোষকতা শুক্লেশ্বর ও বানেশ্বর রচিত রাজমালা, এবং রাজমালার পরবর্তী সময়ে অনেকটাই ছিল সংস্কৃত সাহিত্যের অনুবাদ, সেইখানেও কিন্তু আমরা একজন নারী লেখিকাকে পেয়ে যাচ্ছি। মহারাজ কৃষ্ণমাণিক্যের মহিষী বিদুষী জাহ্নবী দেবীকে আমরা পাচ্ছি, সংস্কৃত গ্রন্থ অনুসারী কয়েকটি লেখা ওনার আছে অনুবাদ গ্রন্থ। এবং এরপরে আমরা বিচন্ন মাণিক্য, একজন আধুনিক মনুষ্য আমরা জানি মহারাজা, বিচন্ন মাণিক্য ওনার কন্যা অনঙ্গমোহিনী দেবীকে অনঙ্গমোহিনী দেবীর জন্য শিক্ষক রেখে দিয়েছিলেন এবং অনঙ্গমোহিনী দেবী কিন্তু 1902 সনে ওনার প্রথম কাব্যগ্রন্থ কণিকা আমরা পেয়ে যাচ্ছি। তারপর রাজ পরিবারের সঙ্গে সম্পর্কিত আরো কয়েকজন হররানী দেব বর্মন, তারপর চারুবালা দত্ত,
তাদের আমরা পেয়ে যাচ্ছি, এবং কুমুদিনী বসু, এই সেখানে একদম আমরা শূন্য নারীরা স্বাধীনতার পূর্বে, সেটা আমরা বলবো না, যে যা আমাদের আছে সেটা অনেক সেই সময়ের তুলনায়। ঠিক ঠিক, আপনাকে আমরা সেখানে বিশেষ, সেই সাধারণ নারীরা কিন্তু তখন অন্দরমহলে যাচ্ছে, শিক্ষা থেকে পুরোই বঞ্চিত, কারণ তাদের থেকে তখন কিছু আশা করা সেটা অসম্ভব। ঠিক ঠিক ঠিক, তো আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো। আমরা সমদ্বীপের কাছে একটু চলে যাব। সমদ্বীপ, আপনি যদি আমার কথা শুনতে পান, আপনার কাছে প্রশ্ন রাখছি। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনার উত্তর পূর্বাঞ্চলের কথা সাহিত্য নিয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ যেমন রয়েছে, ঠিক একইভাবে অন্যান্য সৃজনমূলক সাহিত্য চর্চার ক্ষেত্রেও আপনার গতিবিধি রয়েছে। তো আমার যেটা প্রশ্ন, সেটা হলো ত্রিপুরার ঔপন্যাসিকদের বিষয় নির্বাচন। সেই বিষয় নির্বাচনের ক্ষেত্রে কি শুধুমাত্র ত্রিপুরার ভৌগোলিক অবস্থানই থাকছে, নাকি বৃহত্তর বাংলার প্রেক্ষাপটও সেখানে ধরা দিচ্ছে? আপনি যদি এই বিষয়ে আমাদের একটু আলোকপাত করেন। এটা খুব ভালো একটা বিষয় আপনারা বললেন, বিষয় আপনি বললেন। এটা একচুয়ালি দেখুন, উপন্যাস অনেকাংশেই অভিজ্ঞতা নির্ভর জিনিস। মানে যিনি লিখছেন, উনার যদি অভিজ্ঞতা সেই বিষয়ের উপরে কম থাকে, তাহলে কিন্তু এটা মানে সচেতন, বিচক্ষণ, বিদগ্ধ পাঠক মাত্রই সেটা বুঝতে পারেন যে কোন বিষয়টা নিয়ে ঔপন্যাসিক স্টাডি করে লিখেছেন আর কোনটা মানে কম, মানে তুলনামূলকভাবে কম স্টাডি করা লেখা। মানে বিচক্ষণ পাঠক মাত্র সেটা অতি সহজে ধরতে পারেন। এবার যিনি লিখছেন বা যিনি বিষয় নির্বাচন করছেন, বিষয় নিশ্চয়ই নির্বাচন করছেন যিনি লিখবেন সেই ঔপন্যাসিক, তো উপন্যাসের জন্য তিনি বিষয়টা নির্বাচন করতে গিয়ে উনি যদি সেটা এখানে ধরুন সেই অভিজ্ঞতাটা বিভিন্ন দিক দিয়ে হতে পারে, হয়তো ফিল্ড ওয়ার্ক করে হতে পারে, আবার হয়তো অনেক পুরনো বিষয় হলে, ঐতিহাসিক বিষয় হলে সেই জায়গায় একবার যাওয়ার পরে তারপরে হয়তো ধরুন বিভিন্ন কিছু তথ্য সংগ্রহ, পুরনো বই, সেই জায়গা নির্ভর কোনো বই, বা কোনো ব্যক্তি হলে সেই ব্যক্তি নির্ভর কোনো বই, বা ওনার জীবনী বা কিছু ওই রকম কিছু সংগ্রহ করে তথ্য তথ্য নিয়ে লেখা যেতে পারে। কিন্তু সেটা যে তিনি নিচ্ছেন সেটার উপরে যদি ওনার দখল না থাকে, তাহলে কিন্তু সেই বিষয়টা ঠিক দাঁড়ায় না। মানে উপন্যাসটা দাঁড়াবে, উপন্যাসটা লেখা হয়ে যাবে, আয়তনেও হয়তো বড় হতে পারে, কিন্তু উপন্যাস হিসাবে যে উপন্যাসটার দাঁড়ানো, আখ্যানটার দাঁড়ানো, সেটা বিদগ্ধ বিচক্ষণ পাঠকের কাছে কখনোই দাঁড়ায় না। এবার আপনি যদি বলেন ত্রিপুরার ঔপন্যাসিকদের বিষয় নির্বাচন নিয়ে, তাহলে আপনারা মানে এটা এটা একটা বড় প্রেক্ষিতের প্রশ্ন। এটা আমি যদি ছোট করে বলতে যাই, তাহলে আমি বলবো যে মূলত পূর্ববঙ্গ এবং ত্রিপুরা মুখী এখানকার ঔপন্যাসিকদের সংখ্যাধিক্য বেশি। মানে পূর্ববঙ্গ এবং ত্রিপুরার বিষয় নিয়েই লেখা হয়েছে এরকম উপন্যাসের সংখ্যাধিক্য ত্রিপুরায় বেশি। এবার এটাকে আমি একটু বলি, দেশভাগ এবং দেশত্যাগের যে যন্ত্রণা এখানকার মানুষদের, উত্তর পূর্বের মানুষদের, বা উত্তর পূর্বেও আমি বলবো না, ভারতীয় বাঙালিদেরও অনেকের রয়েছে, এবং দেশভাগের পরে যে উদ্বাস্তু জীবন, উদ্বাস্তু জীবনের যে দহন, তাদের যে যন্ত্রণা, সেই বিষয়গুলো যেমন উঠে এসেছে কারো কারো উপন্যাসে, এছাড়াও সামাজিক এবং ঐতিহাসিক বিষয় নিয়ে ত্রিপুরায় সব থেকে বেশি কাজ হয়েছে উপন্যাসে। মানে উপন্যাসের শ্রেণী বিভাগে যদি আমরা দেখি, সামাজিক এবং ঐতিহাসিক উপন্যাস এখানে সব থেকে বেশি লেখা হয়েছে। এছাড়া আপনি যদি দেখেন, আমি বলবো যে খুব হাতে গোনা কয়েকজন ঔপন্যাসিক ভারতের মানে উত্তর পূর্বাঞ্চলের বিষয় ছাড়িয়ে গিয়ে কলকাতা এবং মানে বহির্বঙ্গ কেন্দ্রিক এক দুটো বিষয় নিয়ে লিখেছেন, এরকম ঔপন্যাসিকের সংখ্যা ত্রিপুরায় খুব কম। বেশিরভাগ ঔপন্যাসিক বিষয় হিসেবে নিয়েছেন পূর্ববঙ্গ এবং ত্রিপুরাকে। হাতে গোনা এক দুজন বা হাতে গোনা কয়েকজন হতে পারে বড় জোর, যারা মানে বহির্বঙ্গকে নির্বাচন করেছেন তাদের উপন্যাসের বিষয় হিসাবে, বা ধরুন একটু বেশি সংখ্যায়, আমি ঠিক বলছি না, হাতে গোনা কয়েকজন হবে যারা বিষয় নির্বাচন করেছেন।
কিন্তু সবার কাছে সব থেকে বেশি যেটা হয়ে ধরা দিয়েছে সামাজিক প্রেক্ষিত এবং ঐতিহাসিক প্রেক্ষিত। এই ঐতিহাসিক প্রেক্ষিত আপনারা জানবেন যেটা, যে ত্রিপুরা রাজ পরিবার, আমাদের মাননীয় লেখক বিমল চক্রবর্তী শুরুতেই সেটা সুন্দরভাবে বলেছেন, ত্রিপুরা রাজ পরিবারের যেহেতু সুবিশাল ঐতিহ্য আছে এবং ত্রিপুরার বাঙালিরা যেহেতু বেশিরভাগ মানে সেই পূর্ববঙ্গে থেকে এখানে আসা বা আস্তে ধীরে এখানে মানে উদ্বাস্তু জীবনের সবাই শিকার, তো তাদের কাছে ওই ব্যাপারগুলোই বেশি প্রায়োরিটি পেয়েছে এবং আমরা যা দেখি বা আমরা যা জানি সেটা নিয়েই তো আমরা স্বাভাবিকভাবে বেশি লিখব। কারণ যে জায়গাটা সম্পর্কে আমাদের ধারণা কম বা অভিজ্ঞতা কম, ওই জায়গা সম্পর্কে আর যাই হোক অন্তত পক্ষে উপন্যাসের মতো বিষয়কে দাঁড় করানো কষ্টকর। কারণ ওই যে আমি শুরুতেই যেটা বললাম, যে যে জায়গা সম্পর্কে আমি জানি না, যে জায়গা সম্পর্কে আমার অভিজ্ঞতা কম, সেই জায়গা নিয়ে উপন্যাস দাঁড় করানো কষ্টকর। দাঁড়ানো মানে উপন্যাস লেখা যায়, কিন্তু সফলতা এবং উপন্যাসের সেই উপন্যাসের মানে পাঠকপ্রিয়তা হওয়ার ক্ষেত্রে বা ত্রুটি বিচ্যুতি নির্ভুল করার ক্ষেত্রে এটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় অনেক সময়। তো সেই কারণে এখানকার উপন্যাসিকরা তারপরেও অনেক অনেক নতুন বিষয় উঠে আসছে সাম্প্রতিক সময়ে, অনেকেই লিখছেন। আমাদের মধ্যে আছেন বিশিষ্ট ঔপন্যাসিক, আমার অত্যন্ত প্রিয় মানুষ ঔপন্যাসিক শ্যামল বৈদ্য। উনি নিজেও দেশভাগ নিয়ে কাজ করেছেন, দেশভাগ নিয়ে উনার প্রায় যে ট্রিলজিটা আপনারা অনেকেই হয়তো জানেন গাঙচিল থেকে, এবং এটাই ত্রিপুরার প্রথম ট্রিলজি উপন্যাস দেশভাগের প্রেক্ষিত নিয়ে লেখা। এছাড়াও আরো অনেক লেখা হয়েছে, আমি ধরে ধরে কারো কথা বলছি না, বলতে গেলে এটা অনেক বড় হয়ে যাবে, হয়তো অনেকেই দর্শক যারা আছেন তারা সেই খেয়ে হারিয়ে ফেলবেন আলোচনার। তো ঠিক আছে, তারপরে আমি আবার সঞ্চালকের কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ সুমতি আপনাকে। তো আমরা অবশ্যই আপনি যে প্রসঙ্গটি কথা উল্লেখ করেছেন যে ঐতিহ্য এবং তার উত্তরাধিকার, তার যে স্বীকৃতি সেটা তো অবশ্যই আমাদেরকে মানতেই হবে। অর্থাৎ কোনো বাইরের মানুষ সেই স্বীকৃতি তো দাবি করতে পারে না এবং তার পক্ষে তো সেটা সম্ভবও নয়। আমরা এক প্রকার বলা যায় এই প্রশ্নেরও নিয়ে এবং নতুন একটি সংযোজন নিয়ে আমরা বিমল বাবুর কাছে যাব। বিমল বাবুর কাছে আমার যেটা প্রশ্ন সেটা হলো যে ত্রিপুরার কথা সাহিত্য নিয়ে আমরা সেভাবে দেখেছি যে, যদি এটা আমরা খুব মোটা দাগের হিসেবে ধরে নিই যে কলকাতা এবং বাংলাদেশের যে সাহিত্য সমালোচক সাহিত্য পরিমণ্ডল, সেখানে সেইভাবে ত্রিপুরার কথা সাহিত্যকে প্রথমে স্বীকৃতি দেওয়া হচ্ছে না, কিন্তু এখন আমরা দেখছি যে আজকাল অনেকেই শুধু স্বীকৃতি দিচ্ছেন না, তারা রীতিমতো ভাবে দাবি করছেন এবং তারা অপেক্ষা করছেন। এমনকি শ্যামলদা, এটা তো সর্বপ্রথম বলতে পারবেন যে তার গাঙচিল থেকে ট্রিলজি বেরোচ্ছে এবং আরো অনেক প্রকাশনী তার কাছে পাণ্ডুলিপি চাওয়ার জন্য অপেক্ষা করছে। তো এই যে পরিবর্তনের, আপনি কিভাবে বিষয়টাকে দেখেন? না, পরিবর্তন তো দেখুন, পরিবর্তনটা উন্নয়নের প্রেক্ষিতেই হয়েছে। ত্রিপুরার তো এখন 90-এর দশক থেকেই ত্রিপুরার সব সমস্ত বিষয়গুলো ট্রানজিশনাল ফেইজে আছে, উত্তরণের একটা জায়গা খুঁজে পেয়েছে। মানে ত্রিপুরা মিন্স আমি ব্রিটিশ পিরিয়ডের, কলোনিয়াল পিরিয়ডের হিল টিপারার কথা বলছি, বৃহত্তর ত্রিপুরার কথা বলছি না, হিল টিপারা, যেটা আমাদের এখন ভারতবর্ষের অঙ্গরাজ্য। এই 10,000 10,500 স্কোয়ার কিলোমিটারের ত্রিপুরার কথা বলছি। এই ত্রিপুরা ট্রানজিশনাল পিরিয়ড সব বিষয়ই, তার সঙ্গে সাহিত্যেরও উন্নয়ন শুরু হয়েছে। এই উন্নয়ন 50-60-এর দশকে যেটা শুরু হয়েছিল, 70 হয়ে 90-তে এটা একটা প্রায় চূড়ান্ত রূপরেখা পায়। কারণটা কি, একটু কেন সমস্যা হলো, সমস্যাটা হলো প্রথম দিকে কেন স্বীকৃতি পাচ্ছিল না। প্রথম দিকে
একটা অস্তিত্বের সংকটে ভুগছিল। এখানকার লেখক তো সমাজের কোনো বিচ্ছিন্ন প্রাণী নয়, বা নির্জন কোনো দ্বীপেরও প্রাণী নয়, লেখক তো এই সমাজেরই অংশ। সাহিত্য তো সমাজ থেকেই বিচ্ছুরিত হয়, মননশীলতা সৃজনশীলতা তো মানুষের জীবন যাপন থেকেই উৎসারিত হয়, সেটা বিচ্ছিন্ন কিছু নয়। এই যে আমাদের যে হিল টিপাড়ার যে ভৌগোলিক অঞ্চল, এই ভৌগোলিক অঞ্চলের যে ভূমিটি, এই ভূমিটি কিন্তু বেশি দিন আগে তৈরি হয়নি। পৃথিবীর ইতিহাসে আমাদের যে জিওলজির যে ইতিহাস আছে, এই জিওলজির প্রেক্ষিতে আমাদের এই ভূমিটি কিন্তু ভূমিকম্পের ফলে সাগর থেকে জেগে ওঠা একটি নতুন ভূমি, একদমই তার ইয়ং ল্যান্ড। এবং এই ইয়ং ল্যান্ডটি বহুদিন বিচ্ছিন্নভাবে পড়ে ছিল, ফার্টাইল ল্যান্ডটি, পাহাড়ি অঞ্চল, তার সঙ্গে ছোট ছোট ভেলি, উপত্যকা, এটা পড়ে ছিল বহুদিন। তারপর আপনারা জানবেন যে তিব্বতী বার্মিজ অংশের মানুষেরা, তিব্বত এবং বার্মার যে সংমিশ্রণের যে মানুষেরা, এবং কিছু তিব্বতী চাইনিজ অংশের লোক, বিশেষ করে তিব্বতী বার্মিজদের কথাই বলবো আমি, বোডো এবং ককবরক ভাষী জনগোষ্ঠী যারা, তারা কিন্তু খাদ্য সমস্যায় পড়ে দুর্ভিক্ষের কারণে ওই পাহাড়ি অঞ্চল থেকে, তিব্বত এবং বার্মার পাদদেশ থেকে, অনেকটা প্রায় পায়ে হেঁটেই এই ভূমিতে এসে আশ্রয় নিয়েছিল। এবং আশ্রয় নেওয়ার কারণ হলো তারা খাদ্যের সন্ধান পেয়েছিল। আমাদের এই অঞ্চলে কৃষিকাজ ছাড়া ন্যাচারালি প্রকৃতিগতভাবে সেখানে ফসল হয়ে থাকতো, শস্য ফলতো, এবং এই শস্যের খোঁজ পেয়ে তারা এখানে আসতে শুরু করে এবং বসতি বিস্তার করতে শুরু করে। কিন্তু মনে রাখতে হবে যে এই যে ভূমিটি, এটি কিন্তু সার্বিকভাবে বৃহৎ বঙ্গের ভূমি, বৃহৎ বঙ্গের ভূমি। দীনেশচন্দ্র সেনরা যে বৃহৎ বঙ্গের কনসেপ্ট আমাদের দিয়েছেন, দীনেশচন্দ্র সেনের বৃহৎ বঙ্গ যারা পড়েছেন তারা দেখবেন যে বঙ্গ মানে পশ্চিমবঙ্গ নয়, এখনের বঙ্গ মানে এক সময়ের পূর্ববঙ্গ, এখনের বাংলাদেশ নয়, বঙ্গ মানে বরাক উপত্যকা নয়, বঙ্গ মানে ত্রিপুরার এই বিচ্ছিন্ন সমতল ভূমি নয়, বঙ্গ মানে সবকিছু মিলিয়ে বৃহৎ বঙ্গ, যেখানে হিউয়েন সাং এসেছিলেন, যেখানে তাবারনিয়ার এসেছিলেন। এই বৃহৎ বঙ্গের যে ভূমিটি তৈরি হলো তিব্বতী বার্মিজ লোকরা দুর্ভিক্ষের কারণে খাদ্যের সন্ধানে এখানে এসে বসতি স্থাপন করলেন, এটা ভৌগোলিক ভাবে এতই বিচ্ছিন্ন ছিল, যেটা আমি বললাম যে মহাভারতের সময়ে সেটাকে পাণ্ডব বর্জিত এলাকা বলা হতো, সেখানে ধীরে ধীরে সভ্যতা বিস্তার করলো। এবং এই সভ্যতা বিস্তারের পেছনে কিন্তু বঙ্গ নবজাগরণের, বাংলার নবজাগরণের একটা বিরাট ভূমিকা আছে, এবং এই যে বৃহৎ বঙ্গের আলোকপ্রাপ্ত মানুষদের একটা বিরাট ভূমিকা আছে। আপনারা জানবেন যে ত্রিপুরায় যে মাণিক্য, ঐতিহাসিক সময়ের যে রাজতন্ত্র মাণিক্য যুগ, এই মাণিক্য যুগের সমস্ত রাজারা, মহামাণিক্য থেকে শুরু করে বীরবিক্রম মাণিক্য পর্যন্ত, এই যে 44 জন মাণিক্য রাজা, তারা কিন্তু প্রত্যেকে তাদের মন্ত্রী এবং দেওয়ান এবং তাদের শিক্ষামন্ত্রী, তাদের যে রাজতন্ত্রের শিক্ষক, তাদের যে রাজগুরু, তাদের যে পণ্ডিত, সমস্তই বাঙালি অংশের, বৃহৎ বঙ্গের অংশের মানুষদের থেকে নিয়েছেন। সুতরাং বৃহৎ বঙ্গ থেকে এই ভূমিটি বিচ্ছিন্ন নয়, কিন্তু ধীরে ধীরে একটা সংকট তৈরি হলো। কি কারণে সংকট তৈরি হলো? দেশভাগের ফলে। দেশভাগের ফলে যখন দুটো দেশ আলাদা হয়ে গেল, তখন সাম্প্রদায়িক দাঙ্গার কারণে এবং মানসিক ভয়ের কারণে দলে দলে মানুষ ওই পূর্ববঙ্গের যে ভূমিটি ছেড়ে, এই যে ত্রিপুরার হিল টিপাড়া অংশ, সেটাকে তারা নিকটে পেয়ে তারা জানতো এই এলাকাটির খবর এবং এই এলাকাটিকে তারা ভালোই বাসত, তো তারা এখানে চলে এলেন। তারা ভারত সরকারের খোঁজ দেওয়া জায়গা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে গেলেন না, তারা তাদের বড় পরিসরের জায়গা পশ্চিমবঙ্গে গেলেন না, তাদের নিকটের যে ভালো লাগার জায়গাটি ত্রিপুরায়, এই হিলটি পাড়ায় চলে এলেন। এবং একটা উদ্বাস্তু সমস্যা তৈরি হলো, যদি তাদেরকে উদ্বাস্তু বলা হয় তাহলে একটা সমস্যা তৈরি হলো, কিন্তু ভারত সরকার বিষয়টিকে টেক আপ করলো না। কারণ কি?
দেশভাগ হলে পরেও, দেশভাগের 2 বছর পরে ত্রিপুরার রাজারা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হলেন। সুতরাং যেহেতু স্বাধীন রাজত্ব চলছিল, প্রিন্সলি স্টেট চলছিল, সেহেতু উদ্বাস্তু সমস্যাটাকে আমাদের দেশের শাসক গোষ্ঠী গ্রহণ করলেন না। তাতে কি তৈরি হলো? ল্যান্ড অ্যান্ড ম্যান রেশিওর সংকট তৈরি হলো। যত জমি আছে তত মানুষ আছে, তার যে অনুপাত, এই অনুপাতটা একটা সংকটগ্রস্ত হলো এবং এথনিক কনফ্লিক্ট ধীরে ধীরে সেখানে শুরু হলো। ভূমির সমস্যা নিয়ে জনজাতি অংশের মানুষ যারা তিব্বতী বার্মিজ এই যে পাহাড়ি পাদদেশ থেকে এখানে এসে এক সময় বসতি স্থাপন করেছিল, সেটেলড হয়েছিল, সুখী হয়েছিল, তারা আস্তে আস্তে অস্থির হতে শুরু করে, অসুখী হতে শুরু করে। বাঙালি অংশের জনগণদের ভালোবাসলে পরেও জমির সংকটে যেহেতু তারা পড়লেন, তাদের একটা বাঙালি অংশের মানুষদের উপর একটা মানসিক ঘৃণা বোধ তৈরি হলো। সেটাকে রেডিক্যাল মুভমেন্ট গুলো সরাহা করার চেষ্টা করলেন। জনশিক্ষা মুভমেন্টের মধ্য দিয়ে যে আন্দোলন শুরু হলো, তারা একটা বন্ধন এবং একটা ঐক্যের সভাতৃত্বের সম্পর্ক তারা তৈরি করার চেষ্টা করলেন এবং এটাকে ভিত্তি করে পরে গণ আন্দোলনের মধ্য দিয়ে এই বিষয়টা একটা সমাধানের দিকে যায়। তো এই যে সংকটগুলো, এই সংকটগুলো আপনারা জানবেন যে 1357টি উদ্বাস্তু ক্যাম্প দেশভাগের সময় তৈরি হয়েছিল, মাত্র 41টি ক্যাম্প সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল। এই যে উদ্বাস্তু সমস্যা, উদ্বাস্তু মানুষদের যে সমস্যা, তারা একটা আন্দোলন তৈরি করেছিল সারা রাজ্যে। সুতরাং এই যে দেশভাগ এবং উদ্বাস্তু সমস্যার কারণে এখানকার মানুষ অর্থনৈতিকভাবে এত সংকটগ্রস্ত হয়ে গেছিল যে তারা এই সৃজনশীল জগতের সঙ্গে যুক্ত হওয়ার সময় সুযোগ খুঁজে পায়নি। কারণ আপনারা জানেন যে কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য একটা প্রায় ইডিয়মস এর মতন কবিতা তৈরি করেছেন, যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আপনার রুটির যখন সমস্যা হয় তখন পূর্ণিমার চাঁদকেও ঝলসানো রুটি মনে হয়, এটা চাঁদ মনে হয় না, মনে হয় এখন তাকে পেরে খেয়ে ফেলি, আমার ক্ষুধার নিবৃত্ত করি। সুতরাং দেশভাগের ফলে যে জমির সংকট তৈরি হলো, যে অর্থনৈতিক সংকট তৈরি হলো, উদ্বাস্তু ক্যাম্প গুলোকে কেন্দ্র করে যেখানে দেশের শাসক গোষ্ঠী কোনো নজর দিলেন না, তখন তারা কোত্থেকে সাহিত্য করবেন? এটা যখন ধীরে ধীরে মিটলো এবং যখন উন্নয়নের মূল স্রোতের সঙ্গে ত্রিপুরা যুক্ত হলো রেডিক্যাল আন্দোলনের মধ্য দিয়ে, গণ আন্দোলনের মধ্য দিয়ে, তখন তারা সাহিত্যের পথে ধীরে ধীরে আসতে শুরু করলো আবার নব আঙ্গিকে। মনে রাখতে হবে যে 1947 সালে দেশভাগের পরে 1949 সালে আমরা ভারতের সঙ্গে যুক্ত হলাম। যুক্ত হওয়ার পরে সংবিধান যখন আমাদের তৈরি হলো, আমাদের মর্যাদা কি দিয়েছিল? মর্যাদা দিয়েছিল আমরা গ শ্রেণীর রাজ্য, আমরা এও নয় বিও নই, শ্রী শ্রেণীর স্টেট, গ শ্রেণীর রাজ্য। এবং তাতে আমাদের গণতন্ত্রের কোন প্রতিষ্ঠান তৈরি করা হলো, একজন চিফ কমিশনারকে পাঠিয়ে দেওয়া হলো আমাদের শাসন করার জন্য। এবং এই চিফ কমিশনার 1949 সালের 15ই অক্টোবর থেকে শুরু করে 1970 সালের নভেম্বর মাস অব্দি আমাদেরকে শাসন করলেন। মাঝখানে মানুষ বলছেন যে জনতার ভোটে সরকার চাই, বলছে গণতান্ত্রিক প্ল্যাটফর্ম চাই, এগুলোকে দেওয়া হচ্ছিল না, জোর করে আদায় করতে হচ্ছিল। 49 সালে যোগ দেওয়ার পরে 63 সাল লাগলো আমাদের একটি বিধানসভা পেতে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি পেতে আমাদের এত বছর লাগলো। 64 সালে আমরা 15 কিলোমিটার রেল লাইন পেলাম। আমাদের পূর্ণ রাজ্য তৈরি হতে 72 সালের 21শে জানুয়ারি অবধি আমাদের অপেক্ষা করতে হলো। আমাদের জাতীয় সড়ক একটি পেতে আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হলো। এই যে উন্নয়নের ধারা, এই যে ঔপনিবেশিক শাসক গোষ্ঠীর আমাদের প্রতি যে এই যে বিমাতৃসুলভ মনোভাব, এই উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে দেখার যে মানসিকতা, মূল স্রোত থেকে তাদেরকে বিচ্ছিন্ন করে রাখার যে প্রবণতা, এই প্রবণতা তো যে সংকট তৈরি করেছে, এই সংকট তো আমাদের পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি মনে করতে বহুদিন বাধ্য করেছে। তো এই বাধ্যবাধকতা থেকে যখন আমরা বেরিয়ে এলাম, তখন ধীরে ধীরে আমরা লিখতে শুরু করলাম।
বিষয় কি এলো? সৌম্যদীপ বলছে যে বিষয় এলো দেশভাগ। কেন দেশভাগ হলো, কেন দেশভাগের এই সমস্যা তৈরি হলো, সেগুলোকে খুঁজতে শুরু করলেন, উদ্বাস্তু সমস্যাকে খুঁজতে শুরু করলেন, জনজাতিদের সঙ্গে তাদের সম্পর্ককে খুঁজতে শুরু করলেন, ভূমির সংকটকে খুঁজতে শুরু করলেন, পরিবারগুলো কি করে অর্থনৈতিক মূলস্রোতের সঙ্গে যুক্ত হচ্ছে সংগ্রামের মধ্য দিয়ে সেই আখ্যানগুলোকে খুঁজতে শুরু করলেন, জমি এবং মানুষের মধ্যে যে সংকট তৈরি হলো সেটাকে খুঁজতে শুরু করলেন, আমাদের যে এথনিক কনফ্লিক্ট তাকে খুঁজতে শুরু করলেন, আমাদের যে ক্লাসিক্যাল হিস্ট্রি অফ প্রিন্সলি স্টেট তাকে খুঁজতে শুরু করলেন, আমাদের যে ইনসার্জেন্সি প্রবলেম উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরার উগ্রপন্থী সমস্যা তাকে খুঁজতে শুরু করলেন, তার শেকড় সন্ধান করলেন, আমাদের যে রেডিক্যাল মুভমেন্ট গুলো তৈরি হচ্ছিল শিক্ষা আন্দোলন থেকে শুরু করে মূল স্রোতে ঢোকার যে লড়াই, জনতার ভোটে সরকার চাওয়া, বিধানসভা চাওয়া, এই আন্দোলনগুলো, এই আন্দোলনগুলোর যে মূল শেকড় সেগুলোকে খুঁজতে শুরু করলো, আমাদের যে মাস এডুকেশন মুভমেন্ট জনশিক্ষা আন্দোলন শুরু হয়েছিল সেগুলোকে খুঁজতে শুরু করলো, রাজতন্ত্রের সময়, জমিদারতন্ত্রের সময় আমাদের যে কৃষক বিদ্রোহগুলো হয়েছিল, আমাদের যে শামসের গাজী যে কৃষক বিদ্রোহ তৈরি করেছিল তার সন্ধান করতে শুরু করলো, আমাদের যে উপজাতি বিদ্রোহগুলো রাজতন্ত্রের সময় তৈরি হয়েছিল, ত্রিপুরী বিদ্রোহ, কুকি বিদ্রোহ, জমাতিয়া বিদ্রোহ, রিয়াং বিদ্রোহ, রতনমণি রিয়াং এর নেতৃত্বে যে দীর্ঘ রিয়াং বিদ্রোহের আমাদের ঐতিহ্য, সেগুলোর ঐতিহ্যের সন্ধান করতে শুরু করলো এবং আমাদের নিজস্ব উপন্যাস তৈরি হলো। আমরা আপনারা জানবেন, জেনে খুব ভালো লাগবে আপনাদের, যে আমাদের রাজ্যের এক সময়ের শিক্ষামন্ত্রী এবং নিজে উনি খুব বড় মাপের কবি এবং সাহিত্যিক ছিলেন অনিল সরকার, একদিন আমাকে প্রশ্ন করছিল যে দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের সময় যদি আমাদের কোনো সাংস্কৃতিক টেবলো পাঠাতে বলা হয় তাহলে ত্রিপুরার বাঙালিরা কি পাঠাবে, ত্রিপুরার বাঙালিরা কোন ঐতিহ্যকে দিল্লির বুকে পাঠাবে, পাঠিয়ে বলবে এটা আমাদের ঐতিহ্য। যখন সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য বই পাঠাতে বলবে, আমরা যখন বই পাঠাবো সেখানে তো শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়দের বইও থাকবে, তাহলে তোমাদের বই সংকটগ্রস্ত হয়ে পড়বে না? তাহলে তোমরা কি করবে, তোমাদের নিজস্ব আইডেন্টিটি কি তৈরি করবে? এখানের যারা জনজাতি আছেন তাদের তো ককবরক নিজস্ব ভাষা আছে, তারা তো সেই ভাষায় লিখবেন, তাদের তো নিজস্ব নৃত্য আছে, তাদের তো হজাগিরি নৃত্য আছে, তাদের তো নবান্নের আলাদা উৎসব আছে, তাদের তো ঐতিহ্য আছে তাদের নিজেদের ভাষার। আমরা যারা বাংলা ভাষায় এই অঞ্চলে চর্চা করি, কথা বলি, যারা আমরা দেশভাগের ফলে সংকটগ্রস্ত হয়ে এখানে এসে আশ্রয় নিলাম, তাহলে আমাদের ঐতিহ্য কোনটাকে আমরা প্রতিষ্ঠিত করব? আমরা কি হাসান রাজার ঐতিহ্যকে প্রতিষ্ঠা করব? আমরা কি লালন ফকিরের ঐতিহ্যকে প্রতিষ্ঠা করব? আমরা কি এই যে পদ্মা নদীর ঐতিহ্যকে প্রতিষ্ঠা করব? আমরা কি অদ্বৈত মল্লবর্মণের মতো তিতাসের ঐতিহ্যকে প্রতিষ্ঠা করব, নাকি গোমতীর কথা বলবো, মনুর কথা বলবো? আমরা তো সংকটগ্রস্ত হয়ে পড়লাম, এই সংকট থেকে উত্তরণের জন্য আমাদের দীর্ঘ গবেষণা করতে হয়েছে, এই গবেষণাই আমাদের সাহিত্যকে ত্রিপুরার সাহিত্যে পরিণত করেছে। ত্রিপুরায় বাংলা সাহিত্য নয়, অনেক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা আমার সঙ্গে একমত হন না। কিছুদিন আগেও বাংলা সাহিত্যের অধ্যাপক নির্মল দাস ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আমার বক্তৃতাকে বিরোধিতা করে বলছিলেন যে ত্রিপুরার বাংলা সাহিত্য হবে না, এটা হবে ত্রিপুরায় বাংলা সাহিত্য, কারণ আমরা বৃহৎবঙ্গেরই অংশ, আমরা ওই ঐতিহ্যেরই অংশ। আমি বোঝানোর চেষ্টা করলাম আমরা ঐতিহ্যের অংশ হলো ঐতিহ্যের ওই সূত্রটুকুকে ছিঁড়ে ফেলতে হবে আমাদের, নয়তো দিল্লি আমাদেরকে জায়গা দেবে না, দিল্লি আমাদেরকে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত করবে না, আমাদের জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত করবে না। আমরা যদি সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্র নৃত্য পাঠাই আমাদেরকে শান্তিনিকেতন জায়গা দেবে না, উপজাতিরা হজাগিরি পাঠালে আমাদেরকে অন্য নৃত্য পাঠাতে হবে যেটা ত্রিপুরার বাঙালিরাই নাচতে যান, সেই জায়গায় আমাদেরকে দাঁড় করাতে হবে। এই সন্ধানই আমরা করছি, এই সন্ধান শ্যামল বৌদ্ধরা করছেন উপন্যাসের মধ্য দিয়ে, এ কারণেই শ্যামল বৌদ্ধ চাকমা দুইটা লিখেন, এ কারণেই শ্যামল বৌদ্ধ এই যে ব্লু রিফিউজিদের নিয়ে, রিয়াং রিফিউজিদের নিয়ে বন ফরিং এর ডানা লিখেন, এ কারণেই 1971 সালের মুক্তিযুদ্ধকে নিয়ে তার উজান ভাটি লেখেন, এ কারণেই দেশভাগের যে যন্ত্রণা তাকে এখানের মানুষরা কিভাবে দুঃখ ভুলে থাকার জন্য
এখানের সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে তাদের নিজস্ব অস্তিত্বের সংকট থেকে উত্তরণের রাস্তা খুঁজছে, তার জন্য জন্মবদল লেখেন, চাঁদ চকরি লেখেন। এই রাস্তাই তো আমাদের খুঁজতে হবে, এই রাস্তার সন্ধান তো আমাদের পূর্বপুরুষরাই দিয়ে গেছেন। আমাদের উপন্যাস যখন তৈরি হয়, নৃপেন চক্রবর্তী যখন লংতরাই আমার ঘর লিখছেন, লংতরাইয়ের সংগ্রাম তো আমাদের দেখিয়েছেন। আমাদের বিমল সিংহা যখন তখাপাড়ার ইতিকথা লিখছেন, লংতরাই লিখছেন, তখন তো আমাদের একটা নিজস্ব ভাবনাভূমি তৈরি করছেন। একটু আগে আপনি শ্যামল ভট্টাচার্যের কথা বললেন, সে তো একটা নিজস্ব ভূমি, উত্তর পূর্বাঞ্চলের যে ঐতিহ্য শেকড় তাকে সন্ধান করে তৈরি করছেন। এবং ওই যে মহাসত্যের গল্প উনি লিখছেন, এটা দীর্ঘ আখ্যান, এই আমাদের দালাই লামাকে কেন্দ্রীয় চরিত্র করে। সেখানে তো তিনি এই বিষয়গুলি তুলে আনতে চাইছেন যে এই যে সংকটগ্রস্ত উত্তর পূর্বাঞ্চল, সংকটগ্রস্ত দক্ষিণ এশিয়া, সেটার সে তাদের যে প্রান্তিক মানুষগুলো, তারা কোন ভিত্তির উপর আগামী দিনে দাঁড়িয়ে থাকে, এই সন্ধান আমরা করছি, আমাদের সাহিত্যিকরা করছেন। আমাদের এখানে প্রথম যে আধুনিক উপন্যাস যেটা লেখা হয়েছিল, ভীষ্মদেব ভট্টাচার্য অগুরুগন্ধা, অগুরুগন্ধাতে উন্নীত এই যে আমাদের যে জাতীয় গাছটি, বৃক্ষটি অগুরু, তার যে ঐতিহ্য, তার যে গন্ধ, তার যে সুগন্ধ সংস্কৃতির বৃহৎ প্রান্তরে ছড়িয়েছিল, তার সন্ধানই তো করলেন। সুতরাং আমাদের একটা নিজস্ব জায়গা তৈরি করতে হবে, তৈরি করে কেন্দ্র যে আছে, কেন্দ্রকে ধাক্কা দিতে হবে। কেন্দ্রকে ধাক্কা না দিলে পরে আমরা যারা প্রান্তিক অঞ্চলে আছি, তারা আমাদের জায়গা ছেড়ে দেবে না। ত্রিপুরাতে প্রচুর উপন্যাস এবং ছোট গল্পের সংকলন আছে, প্রচুর কাব্যগ্রন্থ আছে, যেগুলো সাহিত্য একাডেমিতে ভূষিত হতে পারত, জ্ঞানপীঠ পাওয়ার মতো লেখা এখানে তৈরি হয়েছে। কিন্তু কেন এগুলো এই কেন্দ্র তাকে গ্রহণ করছে না? এটা উন্নাসিকতা থেকে। এই উন্নাসিকতা কেন তৈরি হয়েছে? উন্নাসিকতা তৈরি হয়েছে আমরা সাহস দেখিয়ে, স্পর্ধা দেখিয়ে তাদেরকে চ্যালেঞ্জ জানাতে পারিনি। আমরা যখন তাদেরকে বাংলা ভাষায় বইগুলো পাঠাই, তখন বাংলার এনলাইটেড মানুষেরা, সাহিত্যিকরা তাদের বইগুলো পাঠান, তো তাদের জনসম্পর্ক যতটা আছে, আমাদের জনসম্পর্ক অতটা নেই। তাদের জনসংখ্যা শক্তি যতটা আছে, আপনারা জানবেন যে পশ্চিমবঙ্গের একটি জেলার সম্মানও ত্রিপুরা নয়, সুতরাং জনসংখ্যার দিক থেকে তাদের তো সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা তো চাপ দিতে পারেন, তারা তো 10টি তালি বাজালে আমরা 2টো তালিও বাজাতে পারবো, তো স্বাভাবিকভাবে সাহিত্য একাডেমির পুরস্কারগুলো তারা পেয়ে যান, আমরা পাই না। তো আমাদের এই সংকট থেকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে হবে, এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার কাজটাই কথা সাহিত্যিক শ্যামল বৈদ্যরা শুরু করেছে। এবং আগামী দিনে আমাদের ধারণা যে কেন্দ্রের যে এই যে অহংকার, যেটা পবিত্র অহংকারও যদি হয়ে থাকে, তার গায়ে একটা জোর ধাক্কা দিতে পারবে এই প্রান্তিক অঞ্চলের মানুষেরা, এবং বহির্বঙ্গে যারা, অন্য রাজ্যেও যারা বাংলা ভাষায় চর্চা করছেন, তাদেরও তাদের এই যে প্রান্তিক অঞ্চল থেকে ধাক্কা দিতে হবে। সবগুলো ধাক্কা যদি একসঙ্গে এসে যায়, তাহলে কেন্দ্রের যে অহংকারের যে দেয়াল তৈরি হয়েছে, দেয়ালটা ভেঙে পড়বে এবং আমরা নতুন নতুন আলোর সন্ধান পাবো। আলটিমেটলি এই নতুন আলোগুলোতে আমরা অবগাহন করতে পারবো, এই নতুন আলোগুলো আমাদের কোনো ক্ষতি করবে না। বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে সংস্কৃতি, আমাদের এই সংস্কৃতিকেই বিকশিত করবে। সবাই ভালো থাকুন, সুযোগ হলে আবার আসবো। আমি সঞ্চালকের কাছে ফিরে যাচ্ছি। আমরা আমরা এক প্রকার বাকরুদ্ধ হয়ে আপনার এই দ্বিতীয় পর্বের সেশনটা শুনছিলাম, এবং অসংখ্য মানুষ এখানে কমেন্ট করেছেন এবং তারা আপনার বক্তব্যের অত্যন্ত প্রশংসা করেছেন, এবং কোনো প্রশংসা আমার মনে হয় যে যথেষ্ট নয়। আমরা এবার শ্যামলদার কাছে, শ্যামলবাবুর কাছে যাব। তো আমার শ্যামলবাবুর কাছে যেটা প্রশ্ন থাকবে, সেটা হলো যে বিমলবাবু তো বলেছেন আপনার ট্রিলজির কথা, উজান ফাটি, জন্মবদল এবং চাঁদ চকরি। তো ট্রিলজি লেখার ভাবনা, তার যে প্রেক্ষাপট কিভাবে তৈরি হলো, সেটা নিয়ে যদি আপনি
বলেন। শ্যামলবাবু আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করতে হবে। হ্যাঁ, আপনার মাইক্রোফোনটা একটু আনমিউট করতে হবে। আমাদের আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, ওই মাইক্রোফোনটা একটু আনমিউট করতে হবে। নিচে একটা অপশন আছে, ওইটাকে একটু আনমিউট করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমাকে তো ব্যক্তিগত প্রশ্ন করছেন, তো যাই হোক, ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি বিমল চক্রবর্তীর কথা ধরে আমি আর একটু কথা বলতে চাই আর কি। নিশ্চয় 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 বিমল এত সুন্দর বলেন, উনি যখন কথা বলেন তখন আর মানে অন্য কারো কথা শুনতেই ইচ্ছে করে না। যাই হোক, যা বলছিলাম যে আমাদের রাজ্যে আপনি সঞ্চালক যা বলছিলেন যে আমাদের রাজ্যের এখনকার সময়ে যে আমাদের লেখালেখি সম্বন্ধে আগ্রহ প্রকাশ করছেন ওয়েস্ট বেঙ্গলের পাঠকরা বা প্রকাশকরা, একটা বিষয় আমি বলতে চাই, খুব অভিমানের স্বরে স্বরেই আমি বলতে চাই বা সুরে বলতে চাই যে এই কাজটা কিন্তু অনেক আগেই পশ্চিমবঙ্গের প্রকাশকরা করতে পারতেন। ত্রিপুরা রাজ্যে খুব ভালো লেখালেখি হয়েছে একটা সময়, আমি বলবো, আমি যদি বিশ্বদেব ভট্টাচার্যি, বিমল সিনহা, কালীপদ চক্রবর্তী, সুকুময় ঘোষ, মানস দেববর্মা, কিশোররঞ্জন দেব, দেবব্রত দেব, আমাদের আলোচনা শুনছেন শ্যামল ভট্টাচার্যি, যদিও শ্যামল ভট্টাচার্যি এই সুযোগটা পাচ্ছেন, কিন্তু আমি যে নামগুলি বললাম এদের অনেকেই কিন্তু বেশ অনেকেই কিন্তু এখন নেই। এবং বাংলা সাহিত্যের অনুপম সৃষ্টি হতে পারে এবং হয়েছে, এরকম কিছু ছোট গল্প উপন্যাস ত্রিপুরা থেকেই রচিত হয়েছে যেগুলি কিন্তু বৃহত্তর বাংলার পাঠকের কাছে পৌঁছায়নি। এটার কারণটা কি সেটা আমি জানি না, কেন পশ্চিমবঙ্গ ত্রিপুরার সাহিত্য সম্বন্ধে এতটা আগ্রহ এতদিন দেখায়নি, এখনো যে পুরো দেখাচ্ছে সেটা আমি বলছি না, কিন্তু অনেকটাই দেখাচ্ছে, কারণ বিষয় বৈচিত্র্যে বাংলা সাহিত্যে নতুন যে বিষয়গুলি এখন ঢুকছে সেগুলি ত্রিপুরা বা বরাক উপত্যকা থেকে বা অন্যান্য মানে কলকাতার কেন্দ্রিক নয় এমন জায়গা থেকে সেই লেখালেখিগুলি যাচ্ছে। অভিমানের কথাটা হলো যে আমাদের যে মুখিয়া কিছু প্রকাশক আছেন আমাদের বাংলা সাহিত্যের প্রকাশক, তাদের কোনো কোনো হাউস থেকে এই কথাটা এসছে যে শুদ্ধ বাংলায় শুদ্ধ বাংলায় যেসব রচনা হয় সেগুলি ওনারা প্রকাশ করেন। আমি খুব আহত হয়েছি এই কারণে যে আমরা কলকাতার বাংলাটাকে মান্য বাংলা হিসাবে তো মেনে নিয়েছি এবং আমাদের সাহিত্য বাংলা সাহিত্য মূলত এটাতেই সৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের যে সংলাপগুলি সেইগুলি স্থানিকতা বর্জন করব কি করে? তাহলে এই যে বৃহত্তর বাঙালি সমাজ, যেটা আপনি দেখবেন যে বলা হয় যে 5 কিলোমিটার 7 কিলোমিটার পর পর ভাষার যে তার যে অ্যাকসেন্ট, তার যে টিউনিং, সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আপনি দেখুন সিলেট সঙ্গে চট্টগ্রাম, চট্টগ্রামের সঙ্গে আপনি যদি কি বলে ব্রাহ্মণবাড়িয়ার কথা মেলান বা ফেনী খণ্ডলের নোয়াখালীর কথা মেলান, মিলছে না। ঠিক ত্রিপুরাতেও কিন্তু আমাদের যে একটা মিশ্র ভাষা এবং সংস্কৃতি তৈরি হয়েছে, আমরা এখানে চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট এই সমস্ত অঞ্চলের, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা সমস্ত অঞ্চলের মানুষরা এক হয়ে আমরাও কিন্তু এই কি বলে চা বাগান শ্রমিকদের মতো বাংলার একটা ছিলোমিলো ভাষা তৈরি করেছি। আমরা একে অন্যেরটা গ্রহণ বর্জন করে একটা নতুন ইয়ে করেছি, তার সাথে রয়েছে আমাদের এখানকার আদিবাসীরা, তাদের থেকেও আমরা অনেক কিছু নিয়েছি সংস্কৃতিগতভাবে, ভাষাগত দিক দিয়েও আমরা কিছু কিছু গ্রহণ এবং বর্জন করেছি। তা আমাদের যে ভাষার যে রূপটা সেই রূপটাকে কেন মান্যতা দেওয়া হবে না? বিমল চক্রবর্তী যা বলছিলেন যে আমরা বৃহত্তর বাংলা সাহিত্যের অংশ, সেটা এই কারণেই আমাদের আমি আমি অন্তত ব্যক্তিগতভাবে দাবি করতে চাই না,
আমি মনে করি যে হ্যাঁ, আমাদের সাহিত্যটা ত্রিপুরারই সাহিত্য, ত্রিপুরা সাহিত্য হলেই ভালো, আমরা এখানে রিলিফ পাবো, আমাদের কথাগুলি আমাদের মতো করে বলতে পারবো, আমাদের যে ক্রাইসিস, আমাদের যে ভাষা, আমাদের যে সংস্কৃতি, সে মিশ্র, আমরা এখানে ত্রিপুরার আদিবাসী এবং বাঙালিরা মিলে আমরা একটা মিশ্র সংস্কৃতির কিন্তু জন্ম দিয়েছি। আমাদের খাবার এবং পশ্চিমবঙ্গে যারা খান তাদের টেবিলের খাবারগুলি কিন্তু একরকম হয় না। আপনারা পশ্চিমবঙ্গে গেলে গুদক পাবেন না, হ্যাঁ বেশি ঝাল ঝাল খাবার পাবেন না। আমরা পশ্চিমবঙ্গে যে ত্রিপুরাতে আমরা যে ধরনের আমরা আমাদের এখানে দেখবেন গড়িয়া গাজন আমরা একই রকম ভাবে এনজয় করি। তো আমাদের যে উপলব্ধি, আমাদের যে সংস্কৃতি, তার বিকাশটা হবে না কেন? এটা যদি বাংলার মানে মুখিয়ারা যদি বলেন যে এগুলি বাংলা সাহিত্যের অংশ নয়, আমাদের এই যে লেখ্য ভাষা বা কথ্য ভাষা এগুলি বাংলা সাহিত্যে ঢুকলে হবে না, হ্যাঁ তাহলে আমরা বাংলা সাহিত্যের অংশ হিসেবে দাবি করব কেন নিজেদের? যাই হোক, আপনি এটা আমার অনুভূতির কথা আপনাকে বললাম। এবং ত্রিপুরা থেকে এখন যে লেখালেখিগুলি সৃষ্টি হচ্ছে, রচিত হচ্ছে, তার একটা বড় অংশ বিষয় বৈচিত্র্যে এতই মানে কি বলে নিপুণ, হ্যাঁ, এবং এর স্থানিকতা, এর প্রান্তিকতা যে কোনো ভাষায় অনুবাদ হলেও এটা মানুষকে টাচ করে যাবে, স্পর্শ করবে, সেটা আমার বিশ্বাস আর কি। যাই হোক, আপনি আমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করেছিলেন, সেই বিষয়ে যাচ্ছি। আসলে আমি যখন লেখালেখিতে আসি তখন আমার মনে হয়েছিল যে দেশভাগের উপর ভালো কোনো উপন্যাস রচিত হয়নি, পরে শুনেছি আরো হয়েছে কিন্তু আমি আমার নজরে পড়েনি। তো তখন আমি একটা উপন্যাস লিখেছিলাম, বুনো গাঙের চোর। এই উপন্যাসটা লেখার পর এটা গোটা উপন্যাসটাই দেশভাগ এবং ত্রিপুরাতে পাহাড়ি বাঙালি সম্পর্কের উপর নির্ভর করে লেখা। ঠিক তার পরপরই আমার মনে হয়েছে যে 71 নিয়েও আমাদের কিছু লেখা উচিত। 71-এ ত্রিপুরার একটা বিরাট অবদান আছে, বলা যায় যে 71-এ ত্রিপুরা ছিল, আপনারা আগরতলা ষড়যন্ত্র মামলার কথা শুনবেন, আপনারা অ্যালবার্ট এক্কার নাম হয়তো শুনেছেন, যিনি পরমবীর চক্র উপাধি পেয়েছিলেন 71-এ, দুজন পেয়েছিলেন, একজন হুশিয়ার সিং আর একজন অ্যালবার্ট এক্কা। এই কিছুদিন আগে অ্যালবার্ট এক্কার স্ত্রী এখানে এসেছিলেন, বিরাট আয়োজন হয়েছে এবং আমার বাড়ির ঠিক আমি প্রথম প্রথম এটা বুঝতেই পারিনি যে এটা অ্যালবার্ট এক্কার সমাধি, এখানে 12 জনকে সমাধিস্থ করা হয়েছিল। এগুলি আমাকে টাচ করেছিল এবং আমার মনে হয়েছিল 71 নিয়ে ত্রিপুরার অবদান, ত্রিপুরার মানুষের অবদান, কারণ সেই 15 লক্ষ মানে মানুষ ছিল ত্রিপুরাতে তখন, তখনই প্রায় সরকারি ভাবেই প্রায় 18 লক্ষ লোক ত্রিপুরায় জায়গা পেয়েছিলেন, যারা বাংলাদেশ থেকে স্রোতের মতো তখন এসেছিলেন। এবং আমাদের রাজ্যের অনেক অনেকে, যেমন ক্যাপ্টেন বিআর চ্যাটার্জি, তারপর আমাদের কি বলবো মনে পড়ছে না একজন, যাই হোক আমি পরে বলবো মনে হলে, তাদের অবদানকে কিছুতেই ছোট করে দেখা যায় না। তখনকার মুখ্যমন্ত্রী সচিন্দ্রলাল সিংহ কিন্তু মানে মুজিবুর রহমানের রোলটাই যেন প্লে করছিলেন, সেই উদ্বাস্তুদের জাগিয়ে তোলা, তাদের দিয়ে ইয়ে করা, তাদের ট্রেনিং এর ব্যবস্থা করা। এবং এই তখনকার সময়ের বিরোধী দলনেতা ছিলেন নৃপেন চক্রবর্তী এবং দশরথ দেব, হ্যাঁ সচিন্দ্রলাল সিংহ, দশরথ দেব এবং নৃপেন চক্রবর্তীর কাছে সাহায্য ছিলেন, তাদের মধ্যে যতই মনোমালিন্য হোক না কেন দশরথ দেব বলেছিলেন যে হ্যাঁ আমি সাহায্য করব। এবং সেই তখনকার সময়ে পাহাড়িরা ওনারই নির্দেশে বহু জায়গায় ক্যাম্প কিন্তু তৈরি করে দিয়েছিল, এই কমলপুর থেকে শুরু করে খোয়াই হয়ে, আমি খবর নিয়ে দেখেছি সারা রাজ্যে এরকম প্রচুর ক্যাম্পে মানুষ স্থান করে। আমার মনে হয়েছিল সেটা নিয়ে একটা কিছু কাজ করা দরকার, তখন আমি সেই উজান ভাটি উপন্যাসটা লিখি। কিন্তু সেটা তো বিষয় ছিল 71, কিন্তু আমি যে কাহিনীটা লিখতে শুরু করি, আমার মনে হয়েছিল সেই কাহিনীটা ওই জায়গায় এসে শেষ হয়নি, কাহিনীটা আরো মানে যেতে চায়, কাহিনীটা ডিমান্ড করে যে আরেকটু স্পেস, সেই স্পেসটা দিতে গিয়ে আমি জন্মবদল উপন্যাস মানে
একাত্তর পর্ব বা দেশভাগ পরবর্তী সময়ে আমাদের ত্রিপুরাজ্যের যে মানুষের যে অবস্থানটা, তাদের পাহাড়ি বাঙালি নির্বিশেষে আমরা কিরকম ছিলাম সেই জায়গাটাকে আমি ধরতে চেয়েছি জন্মবদলে। কিন্তু তখনও ভাবিনি এটা ট্রিলজি হবে, এবং শেষ পর্যন্ত আমাকে এই ট্রিলজি মানে চাঁদচকরি উপন্যাস অব্দি এই লেখাটাকে টেনে নিয়ে যেতে হয়েছে। এবং গাঙচিল প্রকাশনী এই তিনটি উপন্যাস প্রকাশ করেছেন এবং আমার খুব ভালো লাগছে। এবং পশ্চিমবঙ্গ কিন্তু ত্রিপুরাতে তো হয়েছে বটেই, পশ্চিমবঙ্গ কিন্তু বেশ বিক্রি হচ্ছে এই উপন্যাসটা, মানুষ পড়ছেন, এটা আমার জন্য খুব আশার। হ্যাঁ, আমার প্রায় সময় অধীর বিশ্বাস, অধীর দার সঙ্গে কথা হয়, গাঙচিলের প্রকাশক, এবং উনি জানিয়েছেন যে হ্যাঁ বইটা বিক্রি হচ্ছে, মানুষ পড়ছেন। তো যাই হোক, এই ট্রিলজির প্রেক্ষাপট এটাই। সঞ্চালকের কাছে যাচ্ছি পরবর্তী আলোচনা। আমরা হ্যাঁ আমরা এবার সুস্মিতা দির কাছে চলে যাব। সুস্মিতা দির কাছে আমার যে প্রশ্নটি রয়েছে আর কি, যে ত্রিপুরার কথাসাহিত্য কেন্দ্রিক যে প্রবন্ধ চর্চা, সেটা নিয়ে আপনার আপনি কতটা আশাবাদী? হ্যাঁ সুস্মিতা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ শোনা যাচ্ছে। আমার মতে প্রবন্ধের বিষয়টা একটু অন্যরকম। কবিতা যেরকম ছন্দ, উপন্যাস গল্পে কাহিনীর চমক থাকে, চরিত্র, মনস্তত্ত্ব, অনেক কিছু যেটা মনোগ্রাহী রসদ যেটা প্রবন্ধে আমরা পাই না। আপাত নীরস এবং কঠিন বিষয়কে আলোচনা সমালোচনার ভিত্তিতে মেপে পেশ করতে হয়, তাই কাজটা বেশ কঠিন। ভাষার বুনন, যুক্তির পরিপাট্য, শৈলী সহ পেশ করতে পারলে প্রবন্ধ এক সুন্দর শিল্প। এবার কথা সাহিত্যের ব্যাপারটায় আসি। গল্প উপন্যাস যাই রচিত হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এর মান কতটা, যুক্তিসম্মত সমালোচনার মধ্য দিয়েই তা বোঝা যায়। তাই প্রবন্ধ শিল্প এক কথায় সাহিত্যকে তুলে ধরে, যা লেখা হচ্ছে তার মূল্যায়নটা খুব জরুরি, কারণ মূল্যায়নের মধ্য দিয়েই আরো ভালো কাজ বেরিয়ে আসবে আগামীতে। তাই প্রবন্ধ শিল্প এবং সমালোচনা সাহিত্য খুবই উল্লেখযোগ্য। আর কথা সাহিত্য কেন্দ্রিক প্রবন্ধ চর্চা ত্রিপুরার উপন্যাস এবং গল্পকে আরো এগিয়ে নিয়ে যাবে। তো ত্রিপুরার কথা সাহিত্যে প্রবন্ধ চর্চা সাম্প্রতিক কালে যারা করছেন, তারা খুবই আমার মনে হয় ভালো কাজ করছেন। এর মধ্যে কিছু নাম আমি বলবো, সাম্প্রতিক যেহেতু বলা হয়েছে, একদম আগের অতীতটা বাদ দিয়ে কিছু বলবো। শ্যামল ভট্টাচার্য, ডক্টর নির্মল দাস, ডক্টর দেবব্রত দেবরায়, ডক্টর আশিস কুমার বৈদ্য, বিকজ চৌধুরী, ডক্টর গীতা দেবনাথ, রামেশ্বর ভট্টাচার্য, ডক্টর শিশির সিংহ, ডক্টর ব্রজগোপাল রায়, অশোকানন্দ রায়বর্ধন, সমর চক্রবর্তী, বিমল চক্রবর্তী, মিলন কান্তি দত্ত, শঙ্খশুভ্র দেববর্মন, অলোক দাশগুপ্ত, অশোক দেব, কমলশেখর দে, অভিজিৎ চক্রবর্তী, সঞ্জীব দে, রাজীব ঘোষ, জ্যোতির্ময় দাস এবং বিশ্ববিদ্যালয়ের রিন্টু দাস, মলদেব, পরমাশ্রী গুপ্ত, দাশগুপ্ত, ওনারা এই চর্চা করে যাচ্ছেন। এবং এই চর্চা বিভিন্ন লিটিল ম্যাগাজিন, পত্রপত্রিকা, বইয়ের মধ্যে দিয়েই হচ্ছে। এবং এখানে ত্রিপুরার স্থানীয় সংবাদপত্রগুলো, দৈনিক সংবাদ, স্পন্দন, ত্রিপুরা দর্পণ, এসবও আমরা দেখতে পাই যে সমালোচনা আলোচনার একটা পার্ট থাকে সব সময়, সেটা প্রতি সপ্তাহে আমরা পেয়ে যাই। আর কথা সাহিত্য কিন্তু প্রবন্ধ চর্চার ক্ষেত্রে আরেকটা কথা যেটা না বললেই নয়, আমার মতে ত্রিপুরার সমালোচনা সাহিত্য আরো বেশি শক্তিশালী হওয়া উচিত। কারণ যা ভালো, যা প্রশংসার যোগ্য, তা যেমন আলোচনার মধ্যে দিয়ে উঠে আসবে, যা ভালো হয়নি, শিল্পগুণের অভাব আছে, যেখানে যেটাই অভাব আছে সেই কথাটিও যথার্থ সমালোচনার মধ্যে দিয়ে উঠে আসতে হবে। এখানে গড্ডালিকা প্রবাহে অনেক সময় আমরা গা ভাসিয়ে দিই, সবকিছুকে ভালো বলে দিই, এই ব্যাপারটা ত্রিপুরাতে রয়ে গেছে, এটা থেকে যদি আমরা বেরিয়ে আসতে পারি তাহলে মনে হয় খুব ভালো হবে। আমরা এই আমরা যারা প্রবন্ধ লিখছি, হ্যাঁ, তাদের এই কাজটা করতে হবে, এবং এর জন্য পাঠের প্রয়োজনীয়তা নিজের মধ্যে
পড়াশোনার আরো অনেক বেশি দরকার। দক্ষ লেখনই সবকিছুর মধ্যে দিয়েই কথা সাহিত্যের সঠিক মূল্যায়ন হবে আমি মনে করি, এবং এই কাজটা আমাদেরই করতে হবে। সঞ্চালকের কাছে ফিরে যাচ্ছি। ঠিক। তো আমরা সমদীপকে তো এখানে দেখতে পাচ্ছি না, আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যার কারণে ওর সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। তো আমরা বিমল বাবুর কাছে একটু চলে যেতে চাইছি। আমার তার কাছে শেষ প্রশ্ন, আমরা তারপর শ্যামল বাবুর কাছে যাব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমরা আমরা বিমল বাবুর কাছে যে প্রশ্ন নিয়ে যেতে চাইছি সেটা হলো যে যে সমস্ত গল্পকার নিয়ে নির্বাচিত, আমি আমি ঠিক নির্বাচনের প্রসঙ্গে এখানে যাচ্ছি না, আমি বলছি যে অবগাহন যেহেতু গবেষক সংগঠনের একটি গুরুত্বপূর্ণ অংশে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছে, আপনি কেমন ভাবে দেখেন যে কোন কোন গল্পকারের কথা এখানে বিশেষত বলবেন যাদের নিয়ে ধরে ধরে কাজ করার প্রয়োজনীয়তা রয়েছে? অবশ্যই আমাদের বিষয়গুলোকে কেন্দ্র করে তো আমাদের কাজের ধারাটা প্রবাহিত হবে। আমাদের সমালোচনা সাহিত্য তো সাহিত্যের যে উপকরণগুলো, এই উপকরণগুলোকে ভিত্তি করে তো আমাদের সমালোচনা সাহিত্য তৈরি হয়। তার আর্থসামাজিক প্রেক্ষাপট, আর্থসাংস্কৃতিক প্রেক্ষাপট, তার ঐতিহাসিক পটভূমি, এগুলো তো আমাদের দেখতে হয়। এবং সব থেকে বড় কথা হলো আমাদের এইখানের যে সংস্কৃতি, নিজস্ব যে সংস্কৃতি, আমাদের ত্রিপুরা কিন্তু একটা সাংস্কৃতিক মিউজিয়াম। এবং এই কথাটা আমাদের কথা নয়, এটা আমাদের যে আগের মাননীয় রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়, নাগরিক সম্বর্ধনার উত্তরে তিনি বলেছিলেন যে আমার 50 বছরে ত্রিপুরায় আসা যাওয়ার প্রেক্ষিতে আমি বলছি ত্রিপুরা একটি সাংস্কৃতিক মিউজিয়াম। এত ছোট জায়গার মধ্যে এতগুলো উপজাতি জনগোষ্ঠী এবং বাঙালিদের এত ভেরিয়েশন, যেটা শ্যামলদা বলছিল যে কখনো নোয়াখালী, তো কখনো কুমিল্লা, তো কখনো ব্রাহ্মণবাড়িয়া, তো কখনো সিলেট, তো কখনো পার্বত্য চট্টগ্রাম, তার যে কথার মধ্য দিয়ে তাদের যে এই যে মিউজিক প্রকাশিত হয়, এই ভেরিয়েশনের জন্য বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে সংস্কৃতি তৈরি হয়েছে, যারা এটাকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, যে দেশভাগ, উদ্বাস্তু সমস্যা, এথনিক কনফ্লিক্ট, ক্লাসিক্যাল হিস্ট্রি অফ প্রিন্সলি স্টেট, ইনসার্জেন্সি প্রবলেম, রেডিক্যাল মুভমেন্ট, কৃষক বিদ্রোহ, উপজাতি বিদ্রোহ, এগুলোকে যারা ধরতে পেরেছেন তাদেরকেই আমরা চিহ্নিত করতে হবে। তো এই চিহ্নিতকরণের কাজটা আমরা যদি স্বাধীনতার পরবর্তী সময়ে শুরু করি, তাহলে সামলদা অনেকগুলো নাম বলেছেন। আমরা প্রথমত কিছু কাজ শুরু হয়েছে, আমরা বিশ্বদেব ভট্টাচার্যকে নিয়ে কাজ করতে পারি। বিশ্বদেব ভট্টাচার্যের উপন্যাস এবং তার যে ছোট গল্প দুটোকে নিয়েই আমরা দু ধরনের কাজ করতে পারি। পরবর্তী সময়ে সামলদা এই নামটাও বলেছেন, বিমল সিংহ, তাকে নিয়ে আমরা অসাধারণ কাজ করতে পারি। তার যে আখ্যান লংতরাই, তখাপাড়ার ইতিকথা, তার ছোট গল্পের যে মানাইহাম ছোট গল্প, এই যে আলুর পথযাত্রীর যে যে সংকলন, এই সবগুলো নিয়ে একসঙ্গে আমরা ছোট গল্প এবং উপন্যাসকে আলাদা আলাদা করে বিমল সিংহের উপরে আমরা বড় কাজ হয়েছে দু একটি, আরো বড় কাজ করার অবকাশ সেখানে আমাদের রয়ে গেছে। আমাদের পরবর্তী সময়ে দেশভাগকে বিষয় করে এবং উদ্বাস্তু সমস্যাকে বিষয় করে যারা লিখেছেন, এই সমস্ত লেখকদেরকে একসঙ্গে করে এ বিষয়ের উপর একটা বড় কাজ হতে পারে। গাংচিল থেকে আপনারা জানেন যে আমার সম্পাদনায় দেশভাগের গল্প বলে একটি সংকলন বেরিয়েছে, তাতে একটি দীর্ঘ ভূমিকা আমি লিখেছি। এবং পরে
এই ভূমিকাটিকে আরো সম্প্রসারিত করেছি। আমাদের উত্তর পূর্বাঞ্চল থেকে আরেকটি শক্তিশালী লিটল ম্যাগাজিন বের হয়, সেটা হলো নামটি আমি এখন ঠিক মনে করতে পারছি না, যাই হোক যাপন কথা, যাপন কথা, তাতে একটি দীর্ঘ ভূমিকা আমি সম্প্রসারিত করেছি। তো এই দেশভাগ এবং উদ্বাস্ত সমস্যায় যেসব লেখকরা কাজ করেছেন তাদেরকে নিয়ে আলাদা কাজ হতে পারে। আমাদের ককবরক ভাষায় লেখক সুধন্য দেববর্মার উপর তার চেতুয়াং হাচকখড়ি নিয়ে বড় কাজ হতে পারে। আমাদের এখানে বিমল চৌধুরী, যে নামটি এবছর তার শতবর্ষ পালিত হবে, যে নামটি কম উচ্চারিত হয়, তাকে নিয়ে একটি বড় কাজ হতে পারে। দেশভাগের পরে এই যে হিন্দু মুসলিম সম্প্রীতি, এই যে দাঙ্গা, তাকে মানে উপশম করার যে কৌশল পদ্ধতি, প্রয়াস পদ্ধতি, তার সাহিত্যে দারুণভাবে ছোট গল্পে উঠে এসেছে। এবং বিমল চৌধুরীর 30-এর দশক থেকে শুরু করে 90-এর দশক পর্যন্ত টানা লিখেছেন 60 বছর। সুতরাং এই যে 50-60 বছরের সমাজচিত্র, এই যে সন্ধিক্ষণের যে চিত্রকল্পগুলো, সেগুলোকে আলাদা করে বিষয় করে বিমল চৌধুরীর ছোট গল্পের উপর একটা বড় কাজ হতে পারে। আমরা বড় কাজ করতে পারি শ্যামল ভট্টাচার্য, শ্যামল বৌদ্ধদের যে সাম্প্রতিক প্রবণতাগুলো তাদেরকে নিয়ে। আমরা বড় কাজ করতে পারি আমাদের যে নূতন যারা লিখছেন অস্তিত্বের সংকট নিয়ে, অস্তিত্বের সংকট নিয়ে, নিজেদের ব্যক্তিগত জীবন যাপনের আলোকে মানুষের যে অস্তিত্বের সংকট তৈরি হয়েছে, এই অস্তিত্বের সংকট ইউরোপে নতুন কোনো সমস্যা নয়, ইউরোপে এটা অনেক আগেই 30-40-এর দশকে তা নিয়ে বড় বড় কাজ হয়েছে। কিন্তু আমাদের যারা নতুন লেখকরা অস্তিত্বের সংকট নিয়ে কাজ করছেন, এই অস্তিত্বের সংকটের কাজগুলোকে আলাদাভাবে আলোচিত হতে পারে। যেমন সমরজিৎ সিংহা, বিপন্ন, টারারা, আলান, অন্তর্জাল কথা, এই যে উপন্যাসগুলো লিখেছেন তাদের নিয়ে আলাদা কাজ হতে পারে অস্তিত্বের সংকটকে বিশ্লেষণ করে। এবং অশোকদেব যে সদাপুরাণ লিখেছেন, যে মানুষের পরিবেশের সঙ্গে সম্পর্ক মানুষকে কি করে উত্তাল করে দেয়, নদীর সঙ্গে সম্পর্ক মানুষকে কি করে উত্তাল করে দেয়, যে পাগল করে দেয়, স্বাভাবিক অবস্থা থেকে তাকে অন্য মনোজগতে নিয়ে যায়, সেগুলো নিয়ে আলাদা করে অস্তিত্বের সংকট নিয়ে একসঙ্গে করে কাজ হতে পারে। দুলাল ঘোষ যে আধুনিক উপন্যাসটির মধ্য দিয়ে অস্তিত্বের সংকটকে চিহ্নিত করেছিলেন অগ্নিসূত্র উপন্যাসের মধ্য দিয়ে, জয়া গোয়ালা উপর আলাদা কাজ হতে পারে বড় কাজ, কারণ চা বাগানের শ্রমিকদের জীবন বৃত্তান্তকে এত সুন্দরভাবে বাংলা ভাষায় এর আগে আর কেউ তুলে আনতে পারেননি, তাদের যে সংলাপগুলো নিয়ে, তাদের নিজস্ব আখ্যানগুলো নিয়ে আলাদা আলাদা করে কাজ হতে পারে। তো এই এরকম লেখক ধরে ধরে আমাদের বললে, শুভাশিস তলাপাত্র দেশভাগের উপরে পাতাম কাঠের নৌকাকে যে ভাষায় বিশ্লেষণ করেছেন তার ভাষা ভঙ্গি নিয়ে আলাদা করে কাজ হতে পারে। নৃপেন চক্রবর্তীর আমি যেটি বলেছিলাম আগেই, লংতরাই আমার ঘরের যে আখ্যান, সেটা নিয়ে কাজ হতে পারে বড় কাজ। এবং আমি সব থেকে যেটা বলবো, যে সমস্যাগুলোকে আমি আইডেন্টিফাই করলাম, ব্যক্তিকে আইডেন্টিফাইড না করে আমাদের এখানে যে সমস্যাগুলো, দেশভাগ, উদ্ভাস সমস্যা, এই যে ভূমির সংকট, এথনিক কনফ্লিক্ট, ইনসার্জেন্সি প্রবলেম, রেডিক্যাল মুভমেন্ট, এগুলোকে, কৃষক বিদ্রোহ, জনশিক্ষা আন্দোলনের ইতিবৃত্ত, এইগুলোকে নিয়ে যারা লেখালেখি করছেন, মুক্তিযুদ্ধ, সমলদা বললেন যে মুক্তিযুদ্ধ আমাদের এখানে 10 লক্ষ জনসংখ্যার রাজ্যে 30 লক্ষ মুক্তিযোদ্ধা এবং উদ্বাস্ত হয়ে ভূমি ত্যাগ করে তারা আমাদের রাজ্যে এলেন, আমরা তাদেরকে খাদ্য দিলাম, আমরা তাদেরকে জমি ছেড়ে দিলাম, আমরা তাদের আমাদের অনুভূতি সবটাই, অনুভূতির আকাশ তাদেরকে উপহার দিয়ে দিলাম, এই যে বিষয়গুলোকে ধরে যারা কাজ করছেন, বিষয়কে চিহ্নিত করে, লেখককে চিহ্নিত করে একসঙ্গে কাজ করতে হবে, আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে। আপনারা যদি এই কাজে এগিয়ে আসেন, আমরা সার্বিক ভাবে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। কারণ এই যে বিচ্ছিন্ন আখ্যানগুলো, এই বিচ্ছিন্ন আখ্যানগুলো যদি আমরা সারা পৃথিবীর কাছে নিয়ে যেতে পারি, আলটিমেটলি আমার মনে হয় বৃহৎবঙ্গের একটা লাভ হবে। এবং বাঙালি যে শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে,
শেকড় উৎপাটনের যে গল্প বাঙালিদের মধ্যে তৈরি হচ্ছে, এই উৎপাটনের গল্পকে আমরা অন্যদিকে ঘুরিয়ে দিতে পারবো। আমরা একটা বৃহৎ পরিসর তাদের জন্য তৈরি করতে পারবো। কারণ কি, প্রান্তিক অঞ্চলের মানুষদের সম্মান দিলে, রবীন্দ্রনাথ তো এই সম্মান দিতে শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ কেন কেন 7 বার ত্রিপুরা রাজ্যের মতো জায়গায় আসবে? ওনার কি খেয়ে দেয়ে কাজ ছিল না যে নোবেল পুরস্কার পাওয়ার পরও ত্রিপুরায় এসেছেন সাহিত্য বক্তৃতা করতে? উনি বুঝতে পেরেছিলেন যে এই যে জ্যোৎস্না রাতে এখানে সবাই বনে যেতে চায়, এই বনের রহস্যকে উন্মোচিত করতে চাইছিলেন। এই উন্মোচনের যে কাজটা উনি শুরু করেছিলেন, এটা আমরা ভুলেই গেলাম। বিশ্বভারতী শান্তিনিকেতন এই সম্পর্কের কথা বলেই না। আমাদের এখান থেকে যে কলাভবনের একজন অধ্যক্ষ ছিলেন, সেটা নতুন প্রজন্ম জানেই না, ধীরেন ঠাকুরের কথা জানেই না। আমাদের এখান থেকে যে মণিপুরী নৃত্যগুরুরা শান্তিনিকেতনে ক্লাসিক্যাল নৃত্য তৈরি করলো, মণিপুরী নৃত্যকে কেন্দ্র করে, এবং সারা পৃথিবীতে একটা ক্লাসিক্যাল নৃত্যের জন্ম দিয়ে দিল মণিপুরী নাচকে কেন্দ্র করে, সেটা যে নৃত্যগুরুরা যে দুজনেই আমাদের ত্রিপুরা থেকে প্রথম গেছিলেন, সে কথা কেউ বলেনও না, কেউ স্বীকৃতিও দিতে চায় না। এই যে হীনমন্যতা স্বীকৃতি না দেয়ার, এটা আখেরে ক্ষতি হচ্ছে বৃহৎবঙ্গের। আমি বলবো এই যে ক্ষতগুলোকে সারাই করে নতুন নতুন রেমিডি আমাদের তৈরি করতে হবে, তাহলে আমরা সারা পৃথিবীর বুকে বাঙালিরা যে অস্তিত্বের সংকটে ভুগছি, সেই সংকটকে আমরা দূর করতে পারবো, এবং আমাদের প্রান্তিক অঞ্চলের অন্য যে জনজাতিগুলো আছে তাদেরকে আমরা অক্সিজেন দিতে পারবো। এই অক্সিজেনের দেওয়ার কাজটা কিন্তু আমরা এক সময় করেছিলাম, এই কারণেই তো আমাদের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়েছে। আমরা দেশভাগের পরে যখন সংকটে পড়লাম, তারা আমাদেরকে ভূমি ছেড়ে দিল, একবারও চিন্তা করলো না এই ভূমি আমি তাকে ছেড়ে দিলে আমার ভূমির সংকট, অর্থনৈতিক সংকট তৈরি হবে। পরে বাইরে থেকে এসে খ্রিস্টান মিশনারিরা এই ভূমি সংকটকে চিহ্নিত করে দিয়ে এথনিক কনফ্লিক্ট তৈরি করলেন, ইনসার্জেন্সি প্রবলেম তৈরি করলেন, এবং রাজনীতির যারা ব্যবসায়ী তারা এই সংকটকে তাদের হাতিয়ার করলেন। নয়তো মানুষগুলো তো উদার ছিলেন, সরল ছিলেন, রাজতন্ত্র তো উদার ছিল। নোয়াখালীর দাঙ্গার পরে, ঢাকার দাঙ্গার পরে রাজারা তো গ্যাজেট বিজ্ঞপ্তি দিয়ে বলেছিলেন তোমরা এখানে আসো, এখানে তোমাদের আমরা আশ্রয় দেব, তোমাদের সংকট আমরা মোকাবেলা করতে চাই। আগরতলার উপকণ্ঠে অরুন্ধতী নগরে রানীর নামে আপনার উদ্বাস্তু ক্যাম্প তৈরি করে দিলেন। আপনারা যদি আগরতলায় আসেন দেখবেন যে অরুন্ধতী নগর সমস্ত উদ্বাস্তু মানুষদের আশ্রয়স্থল, এবং রানীর নামে সেখানে একটা কলোনি করে দিলেন, ক্যাম্প করে দিলেন, রাজা সেখানে খাওয়ার দিচ্ছেন, গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে বলছেন যারা রাজতন্ত্রের কর্মচারী আছেন তারা সবাই সাহায্য করেন, তারা সংকটগ্রস্ত দেশভাগের বলে, দাঙ্গার ফলে, এবং একবারও মুসলিমদেরকে চিহ্নিত করছেন না, বলছেন এটা ঐতিহাসিক সংকট। বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর বিজ্ঞপ্তি দিয়ে বলছেন যে এটা ঐতিহাসিক সংকট, এটা মুসলিমদের তৈরি করা সংকট নয়, এটা হিন্দুদের তৈরি করা সংকট নয়, এটা ব্রিটিশ কলোনিয়ালিজম এই সংকট তৈরি করেছে, তাদের যে ডিভাইড অ্যান্ড রোল এই সংকট তৈরি করেছে, তাদের যে দেশভাগের যে সীমানা চিহ্নিতকরণ এই সংকট তৈরি করেছে, তাদের ধর্মের ভিত্তিতে তৈরি করা রাজনীতি এই সংকট তৈরি করেছে, এটা তো প্রমাণিত হয়েছে 71 সালে। 47 সালে দেশটি ধর্মের ভিত্তিতে ভাগ হলো, 47-এর পরেই 52 সালে কেন আবার নতুন করে আরেকটি দেশের জন্য মুভমেন্ট তৈরি হলো, 71 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশটিকে ভাগ করে কেন আবার আরেকটি নতুন দেশ তৈরি করতে হলো? যদি ধর্মই মানুষের শেষ আশ্রয় হতো, শেষ দীর্ঘশ্বাস হতো, তাহলে পাকিস্তান ভাগ করে বাংলাদেশের কেন জন্ম হলো? প্রমাণ করেছে ধর্ম বিষয় নয়, ভাষা বিষয়, সংস্কৃতি বিষয়। সুতরাং আমাদের এই ঐতিহ্যকে আমরা সন্ধান করে যদি বৃহৎবঙ্গের কাছে পৌঁছে দিতে পারি, বৃহৎ বঙ্গ সংস্কৃতির কাছে পৌঁছে দিতে পারি, তাহলে আমরা যেমন অক্সিজেন পাবো, আমাদের প্রান্তিক অঞ্চলের যারা অবহেলিত নিষ্পেষিত মানুষ তারাও অক্সিজেন পাবেন। এ কাজটা আসুন আমরা সবাই হাতে হাত ধরে করি, এবং কিছুটা পরিসর কিছু সময়ের জন্য নিরিবিলি আমাদের ছেড়ে দিন, যাতে আমাদের পাখিরা ঘোরাফেরা করতে পারে। পুরস্কারগুলো কিছু আমি ছেড়ে দেওয়ার কথা বলবো, সবাই মিলে দাবি জানান যে বহুত হয়েছে একাডেমি পুরস্কার, পশ্চিমবাংলা বহু পেয়েছে, এবার কিছু ত্রিপুরাকে ছেড়ে দিন, কিছু বরাককে ছেড়ে দিন, কিছু শিলচর অঞ্চলের মানুষদের ছেড়ে দিন,
আসামে, ঝাড়খণ্ডে, আন্দামানে যেসব বাঙালিরা তাদের সংস্কৃতির ঐতিহ্যকে ঊর্ধ্বে তুলে ধরে চাইছে, তাদেরকে কিছু সম্মান দেওয়া হোক, এই দাবি ঐক্যবদ্ধভাবে করলে পরে মনে হয় তারা জায়গা ছেড়ে দিতে বাধ্য হবেন। কারণ সংগ্রাম ছাড়া জায়গা কেউ ছেড়ে দেয় না। ভূমির লড়াই যেমন খুব সংগ্রাম ছাড়া হয় না, এরকম সংস্কৃতির যে জায়গাটা এটাও সংগ্রাম ছাড়া হবে না। এটা সবাই মিলে করতে হবে। আপনাদের বুঝতে হবে কেন এই সংগ্রামটার একটা নিজস্ব মাত্রা আছে। আমি পুরস্কারের কথা এ কারণে বলছি, কারণ পুরস্কার না পেলে, কিন্তু পুরস্কার না দিলে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পাওয়ার আগে দুর্দশার কথা সবাই জানেন। রবীন্দ্রনাথ বোধহয় একমাত্র লেখক সারা পৃথিবীতে যে এত মানে অসহ্য যন্ত্রণা তাকে সহ্য করতে হয়েছে, এবং রাতারাতি নোবেল প্রাইজ পাওয়ার পরে তার এই সংকটের মাত্রাটা একটু কমে যায়। এবং আমার মনে হয় নোবেল প্রাইজ না পেলে পরে বিশ্বভারতীও উনি গড়তে পারতেন না এভাবে যেভাবে গড়েছেন আর কি। তো এ কারণে পুরস্কারের দরকার আছে। পুরস্কার পেলে পরে গণমানুষরা না, গণমানুষ পুরস্কার না পড়লে আপনাকে লেখকই মনে করে না। যখন আপনি পুরস্কার পাবেন তখন গণমানুষ আপনার বই পড়ে দেখবে। তো সব মানুষ তো আর সাহিত্যকে ভালোবেসে লেখককে শ্রদ্ধা করেন না, তার তাকে দেখে যে তার রাষ্ট্রীয় কাঠামো থেকে তাকে কি দেয়া হলো, রাষ্ট্র তাকে স্বীকার করছে কিনা, এতে লেখকের কিছু যায় আসে না। এতে লেখক যেই ভূমিতে বসে কাজ করছেন এই ভূমির ঐতিহ্য সম্প্রসারিত হয়। লেখক তো ব্যক্তিগতভাবে কিছু পাওনা দেওয়ার উপর নির্ভর করে লেখালেখিতে আসেন না, কিন্তু তাতে রাষ্ট্রের যায় আসে, তাতে ওই ভূমির মানুষজনের যায় আসে। সুতরাং এটা খুব জরুরি যে পুরস্কারগুলো কিছু ছেড়ে দিতে হবে আমাদের জন্য। এখন এই প্ল্যাটফর্ম থেকে নিশ্চয়ই আপনারা উদারভাবে এই দাবি তুলবেন, আমরা আগামী দিনে তার ফল দেখতে পাবো। আমি ফিরে যাচ্ছি সংকলকের সঞ্চালকের কাছে। একদম, আমার মনে হয় যে বিমলবাবুর দাবি অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা শুধুমাত্র তত্ত্বে, শুধুমাত্র খাতায় কলমে যে দাবিগুলি করি, সে দাবি যে পথে ঘাটে তুলে ধরা এবং সর্বোপরি রাষ্ট্রের কাছেও, এবং আপামর বাঙালি যে সারস্বত পাঠক সমাজ তাদের কাছেও তুলে ধরার প্রয়োজনীয়তা রয়েছে। আমি এ কথা বিশ্বাস করি যে এ দাবি অত্যন্ত জরুরি। আপনাকে অনেক শ্রদ্ধা জানাই বাবু, আপনি প্রণম্য মানুষ, এবং আপনি যে মূল্যবান সময় আমাদের দিয়েছেন এ বিষয়ে আমরা বারে বারে আপনার কাছে কৃতজ্ঞতা জানাই। আমাদের এই অধিবেশনের শেষ প্রশ্ন আমরা শ্যামলবাবুর কাছে নিয়ে যেতে চাই। শ্যামলবাবুর কাছে আমার যেটা প্রশ্ন থাকবে সেটা হলো যে এটা ব্যক্তিগত বা সার্বিক পর্যায়ে আপনি নিতে পারেন দুভাবেই, সেটা হলো গবেষণাধর্মী উপন্যাস এবং গবেষণা ব্যতিরেক যে উপন্যাস, এই যে বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? আমরা বিভিন্ন সময় দেখেছি এবং আমি নানাজনের কাছে শুনেছি যে আপনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন কাটিয়েছেন কোন একটি উপন্যাস লেখার আগে বা লেখার সময়ে, তো এই বিষয়টাকে আপনি যদি একটু বলেন। হ্যাঁ, এখনো শ্রোতারা কি আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম, আছেন আছেন, দীর্ঘ সময় ধরে আলোচনা শুনছেন। হ্যাঁ 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 হ্যাঁ, আমাদের প্রায় 1 ঘন্টা 50 মিনিট 2 ঘন্টা হতে চললো। হ্যাঁ হ্যাঁ, অনেকটা সময় হয়ে গেছে। আচ্ছা, এই অবগাহন সাহিত্য পত্রিকার সঞ্চালকদের এবং আপনাকে অরিন্দ্রজিৎ বাবু, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় ঢাকার জন্য। আমরা সবাই, আমি ব্যক্তিগতভাবে তো খুব খুশি হয়েছি, এবং আমি চাইবো যে ত্রিপুরার সাহিত্য নিয়ে, যেটা বিমলের সঙ্গে আপনি কথা বলছিলেন একটু আগে, যে ত্রিপুরার সাহিত্য নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা আরো হোক। শুধু
আমরা যে কজন এখানে আছি তাই নয়, অনেক উজ্জ্বল আলোকিত মানুষরা রয়েছেন যারা ত্রিপুরার সাহিত্য চর্চা, ত্রিপুরার কাব্য চর্চা এবং নাট্য চর্চার সাথে জড়িত আছেন, তাদেরও আপনারা ডাকুন এবং আলোচনা ধারাবাহিকভাবে হোক। বৃহত্তর বাংলা ভাষাভাষী অঞ্চলের মানুষরা আমাদের সাহিত্য নিয়ে জানুক। হ্যাঁ, অন্তত আমরা কি কাজ করছি সেই বিষয়ে প্রকাশকরা যেমন এখন চেষ্টা করছেন, আপনারাও সেভাবে করেন, এতে আমাদের টোটাল বৃহত্তর বাংলা ভাষাভাষী মানুষ যারা আছেন, সে শুধু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা বরাক বা উত্তর পূর্বের কথা বলছি না, আমাদের বহু মানুষ ঝাড়খণ্ডে আছেন, মধ্যপ্রদেশে আছেন, ইন্দোরে আছেন, বহু জায়গাতে, দিল্লিতে আছেন, সবাই এ বিষয়ে জানতে পারবেন আপনাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে। যাই হোক, যেটা বলছিলেন যে গবেষণা ধর্মী লেখা, আমি এই নিয়ে দু একজন আমাদের রাজ্যেরই নতুন লেখক লেখিকাদের সঙ্গে আমার কথা হয়েছে, ঔপন্যাসিকদের সঙ্গে। আমি ওদের বোঝাতে চেয়েছি যে উপন্যাস শুধু একটা কাহিনী নয়, আমি বোঝানোর চেষ্টা করেছি কিন্তু অনেকেই দেখেছি যে বিষয়টা বুঝতে চান না, যে উপন্যাস শুধুই একটা কাহিনী নির্মাণ যদি বোঝায় তাহলে সেটাকে ঠিক উপন্যাস বলা। ধন্যবাদ শ্যামল বাবু। তো বিষয় নির্মাণ করতে হবে, বিষয়ের উপর দাঁড়িয়ে আমরা লিখবো। অন্তত আমি যে লেখালেখিগুলি করছি, প্রথমত দেখুন প্রান্তিকতা, নাগরিকতা যাই আসুক না কেন আমাদের বিষয়ে, স্থানিকতা বর্জিত যেন না হয়, মানে অথরিটি থাকতে হবে। আপনি যে বিষয়ে কথা বলছেন, যে বিষয় নিয়ে লিখছেন, সেই বিষয় সম্বন্ধে আপনি কিছুই জানেন না অথচ আপনি লিখছেন, ধারণা করে করে লিখছেন বা সেকেন্ডারি সোর্স থেকে কালেকশন করে করে লিখছেন, সেটা কিন্তু ততটা ফলপ্রসূ হবে না। আমি সেই বিষয়ে একটু বলতে চাইছি যে অদ্বৈত মল্লবর্মণ যখন ওনার উপন্যাস নিয়ে, আমি পড়ছিলাম একটা উপন্যাস নিয়ে গেছিলেন কলকাতায় বিভিন্ন প্রকাশকের কাছে, তখন ওনারা বলছেন আরে এটা কি বই ছাপবো, মানে আমি বলছি তিতাস একটি নদীর নাম এই মহৎ উপন্যাসের কথা, তখন বোঝা আরে মানিক বারুজ্যের এই গঙ্গা আরে পদ্মা নদীর মাঝি তো নদী কেন্দ্রিক উপন্যাস আছে, আমরা আবার এটা ছাপবো কেন। তখন উনি একটা কথা বলেছিলেন যেটা খুব এই পয়েন্টটা আপনারা নোট করার মতো একটা পয়েন্ট, যে দেখেন উনি বারুদ যে আমি কিন্তু মালু দাসের ছেলে, তিতাসের পাড়েই আমার বাড়ি। হ্যাঁ, মালু দাস ঘোরের মানে এই যে জেলে দাস শ্রেণীর মানুষ উনি, এবং আমি যখন ইয়েতে ব্রাহ্মণবাড়িয়াতে গেছি তখন সেখানে আমাদের মনির হোসেন দুলাল, বাসিত দুলাল ভাইরা আমাদের নিয়ে গেছেন, এবং সেই অদ্বৈত মল্লবর্মণের বাড়ির লোকেদের সঙ্গে সেখানে একটা স্মৃতিসৌধ আছে, সেই জায়গায় আমরা পুষ্পাঞ্জলি আমি আমন্ত্রিত ছিলাম, সেখানে গেছি এবং তাদের সঙ্গে কথা বলেছি, এবং সেই পরিবারের মানুষ ছিলেন অদ্বৈত মল্লবর্মণ। তো একজনের একটা মানুষ, সেই কারণেই আমরা এমন একটা উপন্যাস পেয়েছি যেটা আমরা পদ্মা নদীর মাঝিতে দেখেছি বা ইয়েতে দেখেছি, দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। পদ্মা নদীর মাঝিটাকে আমার মনে হয়েছে নির্মাণ, কিন্তু ওটা মনে হয়েছে যে ওনার নিজের চোখে দেখা অভিজ্ঞতার ফসল যেন এটা, ঠিক যেমন হরিশঙ্কর জলদাস আছেন আমাদের চট্টগ্রামের একজন উপন্যাসিক, আমার খুব প্রিয় উপন্যাসিক, ওনার জলপুত্র থেকে উনিও এই জেলেদের নিয়ে অন্যরকম কথা বলেছেন, অন্যরকম ভাবে মানে সমুদ্রের জেলেদের, যেটা আমরা শিবশঙ্কর পিল্লাইয়ের চেম্মিন উপন্যাসে আমরা সমুদ্রের জেলেদের গল্প করি অনেকটা সেই ধরনের ইয়ে, এই বিষয়গুলিতে হরিশঙ্কর জলদাস নিজেও কিন্তু সেই শ্রেণীর মানুষ, যে সেই শ্রেণীর মানুষই হতে হবে সেটা আমি বলছি, কিন্তু অথরিটিটা থাকতে হবে, উনি জীবনটা দেখতে হবে, না হলে স্থানিকতা যদি না থাকে তাহলে কিন্তু ততখানি রেজাল্ট পাওয়া মানে উপন্যাস ততখানি সমৃদ্ধ হবে বলে আমার মনে হয় না, সেটা আমার ব্যক্তিগত ধারণা, ভুলও হতে পারে। এখন বিষয়টা হলো যে গবেষণা ধর্মী কথাটা কেন আসে, আমি দেখেছি যে উপন্যাসগুলি হালকা চালে একটা কাহিনীর উপর নির্ভর করে নির্মাণ করা হচ্ছে, যার ধ্রুপদী চাল অনেক সময়
থাকছে না, অনেকটা চটুল যন্ত্রসঙ্গীতের মতো এগিয়ে যায় একটা নিষ্পত্তির দিকে বা কোনো একটা জায়গায় গিয়ে শেষ হয়। এটা নয়, আমরা এইরকম উপন্যাস চাইছি যে উপন্যাসগুলি আমাদের সমাজ, আমাদের জীবন, আমাদের ইতিহাস, আমাদের ভূগোল, আমাদের সংস্কৃতি, এগুলির মধ্য দিয়ে যাবে গেলে এই মানুষ যারা পাঠক, সে আজকে ধরুন নিউ ইয়র্ক সিটিতে বসে যিনি এই উপন্যাস পড়ছেন, তিনি আমাদের এখানকার সেই জুমিয়া সম্বন্ধে যে বাঁশের পেট কেটে জলপান করছে বা আগুনে পুড়িয়ে শীতল দিয়ে তার খাবার তৈরি করছে, সেই বিষয়টা উনি জানতে পারবেন। সেটা ওই জায়গার লেখকের সেই চোখ যদি না থাকে এবং সেটা যদি না দেখতে পান, তাহলে কিন্তু উপন্যাসে আসবে না। আমি রিসার্চ ধর্মী, গবেষণা ধর্মী লেখায় আরো আরো বেশি করে আসুক এবং আমাদের ত্রিপুরার এই যে লেখালেখিগুলি, এটা টোটাল বাংলা সাহিত্য কি অন্তর্ভুক্ত যাই থাকুক, সে আলাদা ত্রিপুরার সাহিত্য হিসেবে চিহ্নিত হলেও সেটা বাংলা সাহিত্যকেই কিন্তু সামগ্রিকভাবে সমৃদ্ধ করবে। হ্যাঁ, আমি এটুকুই বলছি। হ্যাঁ, সঞ্চালকের কাছে যাচ্ছি, আপনি বাকিটা দেখুন। আমরা আমাদের অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। সমুদীপ আমাদের সঙ্গে এখনো পর্যন্ত যুক্ত হতে পারেনি, আমার মনে হচ্ছে নেটওয়ার্কের সমস্যা ওখানে রয়েছে। আমি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে তার কথা হয়েছে, তো আমরা এখানে একটি প্রশ্ন এখানে একজন করেছেন, আমি সেটা একটু নিয়ে আমি আজকে অনুষ্ঠান শেষ করব। হ্যাঁ, সুরজিৎ কর বলছেন যে আমার খুব জানতে ইচ্ছা করছে, জানতে ইচ্ছুক 1980-র ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার বিষয় এবং তার প্রভাব নিয়ে আদৌ কোনো উপন্যাস লেখা হয়েছে কিনা, যদি হয়ে থাকে অল্প আলোচনা রাখবেন এবং উপন্যাসটির নাম বলবেন। হ্যাঁ, সুরজিৎ কর আমি বলছেন। আমি সামান্য বলছি, বা বিমলও বলতে পারে, বিমল এখন উপন্যাসটা পড়ছে। এই এই সমস্যাটাও কিন্তু মানে এই কি বলে এটা অভাবটাও আমি অনুভব করছিলাম এবং আজকে বলি ফেলি এখানে যে 80-র দাঙ্গা নিয়ে এবং আরো দুটো উপন্যাস নিয়ে, তিনটি উপন্যাস সামনের বইমেলাতে সম্ভবত বেরোচ্ছে আমার গাঙচিল থেকে। তো এছাড়া 80-র উপরে আগে লেখা হয়েছে আমার জানা নেই। আমার আমার যে উপন্যাসটা লেখা হয়ে গেছে, এখন এটার কাজ চলছে, কিছুদিনের মধ্যে হয়তো শেষ হবে, আগামী বইমেলায় বের হবে। তবে বিমল সিনহার কিন্তু বেশ কয়েকটা মানে খুব ভালো ছোট গল্প 80-র দাঙ্গার উপরে, দু তিনটে মানে উগ্রবাদী সমস্যার উপরও আছে, বিপথের পথিক, তারপর বসনের ঠাকুমা, এই ধরনের কয়েকটা গল্প আমার যতদূর মনে পড়ে বেশ কয়েকটা ভালো গল্প আছে। তো উপন্যাস এর আগে আমি মনে বিমল বলতে পারবে, বিমল পড়াশোনাটা আমার থেকে অনেক বেশি। বিমল না, আমাদের ছোট গল্প হয়েছে অনেকগুলো, ছোট গল্প হয়েছে, ছোট গল্পে আখ্যান হিসাবে উঠে এসেছে 1980 সাল। আর ককবরক ভাষায় একটি বৃহৎ উপন্যাস 1980 এই নামেই প্রকাশিত হয়েছে, অতুল দেব বর্মা, উনি চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন, দিল্লিতে কাজ করতেন, দিল্লিতে থাকাকালীন সময়েই 1980 বলে ককবরক ভাষায় একটি, এই উপন্যাসটি বাংলা ভাষা অনুবাদের দাবি উঠেছিল কিন্তু এখনো হয়নি। সুতরাং ককবরক ভাষা যারা পড়তে জানেন তারা পড়ে, এটির তেমন কোনো আলোচনা আমরা দেখতে পাইনি। 1980 সম্পর্কে অতুল দেব বর্মার আমরা বিস্তৃত কথা বলতে পারবো না যতক্ষণ অব্দি না এটা অনুবাদ হচ্ছে, কারণ এত বৃহৎ উপন্যাস এটা, ককবরক ভাষা আমরা যারা কম জানি, কিছু জানি, তাদের পক্ষে এটা পড়া সম্ভব না।
গগরক ভাষার কোনো সমালোচক যদি এটা সমালোচনা করেন বা বাংলায় যদি অনুবাদ করেন তখন আমরা বলতে পারবো। ছোট গল্প প্রচুর হয়েছে এবার বইমেলাতেই, আগরতলা বইমেলাতে আমার সম্পাদনায় 1980 বলে একটি সংকলন গ্রন্থ ছোট গল্পের উপরে প্রকাশ হবে স্রোত প্রকাশনী থেকে, একদম প্রায় ফাইনাল স্টেজে আছে। তো সেখানে আমি বিস্তৃত সেটা ভূমিকায় বলেছি যে 1980 সালের প্রেক্ষাপট কি কারণে তৈরি হলো এবং তাকে কি করে আমরা কমব্যাট করলাম, আমাদের যে যারা আলোকপ্রাপ্ত মানুষ এটাকে কিভাবে মোকাবেলা করলেন সেটার কাহিনীও সেখানে পাওয়া যায়। এবং সমলবদ্ধ যেটা বললেন যে তার একটা উপন্যাস প্রায় ফাইনাল স্টেজে আছে, এটির একটি পাণ্ডুলিপির কপি আমার কাছেও আছে। বন ফরিং এর ডানার পরে উনি লিখেছেন উড়ে পাখি ঝোরে পাখি, তাই তো? এই এই নামে একটি উপন্যাস উনি 1980 সালের দাঙ্গার প্রেক্ষাপটে লিখেছেন। আমি এটি পড়ছি, বই আকারে প্রকাশের পরে এটি নিয়ে বিস্তৃত কথা বলা যাবে। এবং এখানে সমলদা কিন্তু 1980 সালের যে মূল যে শেকড়গুলো তাকে চিহ্নিত করার চেষ্টা করেছে, তার রাজনৈতিক শেকড় কি আছে, তার অর্থনৈতিক শেকড় কি আছে, তার সাংস্কৃতিক শেকড় কি আছে, সেগুলোকে চিহ্নিত করেছেন এক এক করে। তো বই প্রকাশ হলে আপনারা পাবেন এই সূত্রগুলো। আমার মনে হয় 1980 সালের এথনিক কনফ্লিক্ট নিয়ে যতগুলো সূত্র আছে সবগুলো সূত্রেই সমলবদ্ধের এই এই যে উড়ে পাখি ঝোরে পাখি এই নামটা যদি ফাইনালি সমলদা রাখেন তাহলে তার মধ্যে আপনারা পাবেন। এবং যেটা একটু গোপন কথা যেটা সেটা আমি ভাবছিলাম বলবো না, কিন্তু আপনাদেরকে সন্ধান দিয়ে রাখি যে 1980 বলে একটি উপন্যাস আমি পাণ্ডুলিপি তৈরি করে রেখেছি আমার নিজের। এটি আমি আচ্ছা, প্রকাশ করছি না, প্রকাশ করছি না এ কারণে, কারণ বঙ্কিমচন্দ্র একটা কথা বলতেন না যে লেখা ঠান্ডা করতে হয়, কারণ এটার মধ্যে এত ঐতিহাসিক মানে বিষয় আছে যেগুলো আমাদের এখন সময়টা তো স্থিতিশীল নয়, অস্থিতি মধ্য দিয়ে একটা যাচ্ছে, মধ্য দিয়ে একটা যাচ্ছে। হ্যাঁ, এই সময়টাতে আমি এটাকে প্রকাশ করে এই যে আমাদের যে স্থিতিশীলতার কোনো ফাটল ধরে কিনা সেটা একটু পর্যবেক্ষণ করছি। এবং একটু ঠান্ডা হলে পরে এবং একটু ঠান্ডা হলে পরে উপন্যাসটি আমি প্রকাশ করব। আমি দেখছি যে সূত্রগুলো কি করে প্রকাশ করব। আমি দেখছি যে সূত্রগুলো কি করে। ঠিক আছে, আমি আমি সঞ্চালকের কাছে ফিরে যাচ্ছি। আমি সঞ্চালকের কাছে ফিরে যাচ্ছি। হ্যাঁ, একটু ইকো হচ্ছে আমার মনে হয়, সমীর একটু আমি আনমিউট করছি, একটু আমার মনে হয় ইকো হচ্ছে বলে। হ্যাঁ, তুমি দেখো তো একটু। হ্যাঁ 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 একটু, হ্যাঁ তুমি একটু মিউট করে রাখো, আমি তারপরে তুমি তোমার কাছে আসছি। কারণ অনেকেই বলছিল যে যেমন শ্যামলদাই বলছিলেন যে হ্যাঁ, আমাকে যদি শোনা যায়, সমদীপ আমাকে যদি শোনা যায় তাহলে আমি তোমার কাছে একটি প্রশ্ন, আচ্ছা তোমার কাছে শেষ প্রশ্ন, এবং আমাদের অধিবেশন প্রায় শেষের দিকে, আমাদের প্রায় 2 ঘন্টা হতে চললো। হ্যাঁ, উমাশঙ্কর বলছেন যে সম্ভবত সমদীপ সংযোগ। হ্যাঁ, শোনা যাচ্ছে না আচ্ছা, তুমি শুনতে পাচ্ছো? অরিন্দ্রজিৎ বাবু আসছে না? আচ্ছা, হেডফোনটা হেডফোনটা ইয়ে করে যদি শোনা যায়, হেডফোনটা যদি বিচ্ছিন্ন করে দেখো তো, হেডফোনটা বিচ্ছিন্ন করে যদি ইয়ে হয়, হেডফোনটা অনেক সময় মোবাইল থেকে হেডফোনটা খুলে নিয়ে যদি শোনা যায়। এবার কি শোনা যাচ্ছে? অরিন্দ্রজিৎ বাবু, আপনার আমার কথা কি শোনা যাচ্ছে? আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ 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 শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে।
আমরা শুনতে পাচ্ছি। আপনার আপনার কথার আচ্ছা, আমার মনে হচ্ছে নেটওয়ার্কের, হ্যাঁ নেটওয়ার্কের সমস্যার জন্য এটা হতে পারে। আমার কথা তো শোনা যাচ্ছে সম্ভবত, শ্যামলদার জানালে শোনা যাচ্ছে তো? শ্যামলদার শোনা যাচ্ছে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক ঠিক। সমদীপ কি আমাদের কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, এই যে শোনা যাচ্ছে না। শ্যামলদা বলছেন যে আমরা কিন্তু দুজনকে শুনতে পাচ্ছি, মানে হ্যাঁ, আমার আমরা শুনতে পাচ্ছি। সৌম্যজিৎ, আমার তুমি কি কথা আমার কথা শুনতে পাচ্ছ? এই এই মা সোম, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? এটা সোমের এখানে, সৌম্যদীপের এখানে টেকনিক্যাল প্রবলেম হবে। আমরা তো শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার এবার কি শুনতে পাচ্ছ? হ্যালো সমদীপ, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? সমদীপ শুনতে পাচ্ছ? বুঝতে পারছি না। আচ্ছা, আমরা আমি জানি না যে আর আমাদের প্রায় 2 ঘন্টা তো অতিক্রম করেছি আমরা অনুষ্ঠান। আমাদের শোনা যাচ্ছে এবার? শোনা যাচ্ছে এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইবার এইবার শোনা যাচ্ছে, সমদীপ শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা সমদীপ, তোমার শুনতে পাচ্ছি, তোমার শুনতে পাচ্ছি। লাস্টে তোমার কাছে হ্যাঁ হ্যাঁ লাস্টে তোমার কাছে একটি প্রশ্ন রেখে আমি অনুষ্ঠান শেষ করব। সেটা হলো যে শতবর্ষে ত্রিপুরার কথা সাহিত্য নিয়ে তোমার কাজগুলো সম্পর্কে যদি আমাদের এবার একটু বলে। হুম হুম শতবর্ষে ত্রিপুরার কথা সাহিত্য নিয়ে তোমার সাম্প্রতিক কাজ সম্পর্কে দর্শকদের একটু বলে নিয়ে আমরা আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করব। আমরা এবার এবার তো কথাকার শোনা যাচ্ছে সমবৈদ্য না, এবং শুনতে সমালোচক পাচ্ছি না কেন? ঔপন্যাসিক বিমল চক্রবর্তীকে আগাম আগাম কৃতজ্ঞতা জানিয়ে রাখি, কৃতজ্ঞতা জানিয়ে সমদীপের কাছে আমরা সমদীপের কাছে আমরা ঠিক আছে। হ্যাঁ, এইবার এইবার আবার শোনা যাচ্ছে একটু। বলো, সাউন্ড সাউন্ডটা বোধহয় ডিস্টার্ব করছে, আমি শুনতে পাইনি। আপনারা কি বললেন সেটা আমি মধ্যমতে পাইনি। সাউন্ডটা একটু ডিস্টার্ব করছে, শুনতে পাচ্ছি না কিছু। আচ্ছা, শতবর্ষে ত্রিপুরার কথা সাহিত্য ত্রিপুরার কথা নিয়ে সাহিত্য তোমার কাজগুলো সম্পর্কে তোমার যদি আমাদের একটু বলে, কাজগুলো সম্পর্কে যদি আমাদের একটু বলা সত্যি। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে তো?
সমদীপ, তোমার কথা আমরা তোমার কথা অস্পষ্ট আসছে, শোনা যাচ্ছে না। বলছি সমদি, তোমার কথা আমরা কেউ শুনতে পাচ্ছি না, মানে তোমার কথাগুলো শোনা যায়নি। তো আমরা আমাদের আজকের মতো অনুষ্ঠানে এখানে শেষ করি। শেষ 7-8 মিনিট একটু অসুবিধা হলো এবং প্রযুক্তিগত ব্যাপার, তো ফলে এটা নিয়ে চলতে কথা কি শোনা গেল? আমি যে বললাম আচ্ছা কথা শোনা গেল কিনা আমি বুঝতে পারলাম। রণবীর নেটওয়ার্কটা প্রকাশ ভীষণ আমাদের সমস্যা সঙ্গে করছে আছেন। এখন। রণবীর অত্যন্ত শ্রদ্ধা মানুষ, রণবীরদার একটা আবদার উনি লিখেছেন, উনি বলছেন যে শ্যামলবাবুকে দিয়েই হোক না সমাপন। আমার মনে হয় তারা অনেকক্ষণ বসে আছে আমাদের সঙ্গে, শ্যামলবাবু সে বলছেন রণবীর রণবীরদা আমার আমি প্রণাম নেবেন। একটু
সমদীপ আমি শুনতে পাইনি, সমদীপ স্পষ্ট। হ্যাঁ বলছিলাম, আমি একটু কথা বলে নি। রণবীর দা আমাদের উত্তর পূর্বে আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ করার আগে অনুরোধ আছে যে, তো শ্যামলবাবুর কাছে আমার শেষ প্রশ্ন থাকবে, সেটা হলো যে আপনি বিশেষত হ্যাঁ আমাকে মাফ করবেন, আমার এখানে আবার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল। তো আমি আমি এখানে শেষ প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো যে শ্যামলবাবু আপনি কিভাবে দেখেন যে ত্রিপুরার সাহিত্য চর্চার যে ভবিষ্যৎ, সেই সেই প্রেক্ষিতটাকে সামগ্রিক যে বাংলা ভাষাভাষী, আপনি সে প্রসঙ্গের কথা আগে কিছুটা হয়তো বলেছেন, আপনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য কি বার্তা দিতে চাইবেন? রণবীর দা সঙ্গে এক্ষুনি উনি লিখছিলেন, আমাদের উত্তর পূর্বের অত্যন্ত লেখকদের মধ্যে অত্যন্ত শ্রদ্ধার মানুষ রণবীর দা, আমার প্রণাম নেবেন রণবীর দা। তো শুধু ত্রিপুরা রাজ্য নয়, সারা আমরা এখন আমি যা বিশ্বাস করি ত্রিপুরা এবং উত্তর পূর্বের বিশেষ করে বরাক উপত্যকায় খুব মানে কথা সাহিত্যের বলা যায় যে এখন খুব সুসময়ে চলছে। আমি ইদানিং লক্ষ্য করেছি যে বরাক উপত্যকায় এক ঝাঁক কথাকার লিখছেন, আমি ফলো করছি একজন মেঘমালা দে মহন্ত একটা উপন্যাস ধারাবাহিকভাবে পত্রিকায় কাগজে বেরোচ্ছে রবিবার শরীয়তে সম্ভবত, মুলুক চলো। তো এবং আমাদের রাজ্য এবং বরাক উপত্যকা মিলিয়ে আমি অত্যন্ত খুব মানে খুব আশাবাদী, এই কারণে যে যে আমরা বাংলা সাহিত্যকে এমন কিছু জিনিস উপহার দিচ্ছি যেগুলি কিন্তু মানে বাংলা সাহিত্যের নব সংযোজন বলা যেতে পারে। এই বিষয়গুলি নিয়ে আগে কাজ হয়নি। আমাদের এখানে সুতপা দাস কাজ করছেন, ওখানে ওদিকে আদিমা মজুমদার অনেকেই আছেন, কতজনের কথা বলবো, রণবীর দা তারা যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, আমাদের রাজ্যে দেবব্রত দেব কিশোরদা তারা যে পথ আমাদের দেখিয়ে গিয়েছে গেছেন, আমরা মনে হয় তাতে আমরা জাস্টিস দিতে পারবো। এবং সমগ্র উত্তর পূর্ব কথা সাহিত্যের এখন একটা যে ভালো সময় চলছে, আগামী দিন নতুনরা উঠে আসছে, নতুন নতুন অনেক লেখক আসছেন যারা কাজ করছেন, এদের কাছে আমার একটা বার্তা থাকবে যে আপনারা একটু খেটে কাজ করুন, শুধু এইটুকুনি, আপনাদের কাজ নিয়ে কোনো প্রশ্ন নেই, শুধু একটু খেটে কাজ করুন, আগামী দিন এই সমগ্র উত্তর পূর্ব, বরাক এবং ত্রিপুরা নয়, সমগ্র উত্তর পূর্ব বাংলা ভাষায় সাহিত্যকে কথাশিল্পে হোক অথবা কবিতায় হোক নাটকে হোক সমৃদ্ধ করবে, অলরেডি করছে, হ্যাঁ সেটাই আমার বিশ্বাস। আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের আলোচনা শুনলেন আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেক অনেকটা সময় হয়ে গেছে, আর সঞ্চালক কাছে আমি অনুরোধ করব আর বসিয়ে রেখে লাভ নেই, দীর্ঘ আলোচনা হয়েছে 2 ঘন্টার উপর, হ্যাঁ এখন বিরতি নিন। হ্যাঁ ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা করি আমরা আপনাকে আবারও পাবো। হ্যাঁ, এবং এতক্ষণ আমাদের সঙ্গে যারা ছিলেন তাদেরকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই, রণবীর দা অপর্ণা দি রয়েছে এখানে, শ্যামল ভট্টাচার্য শ্যামলদাও আছেন, শ্যামলদাকেও আমরা কৃতজ্ঞতা জানাই, জহর দেবনাথ এখানে দেখতে পাচ্ছি, প্রশান্ত দাস, হ্যাঁ এবং আরো অন্যান্য যারা আমি সবার নাম এখানে উল্লেখ করতে পারছি না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গে থাকবেন। তো সৌমদীপকে তো আমরা শেষ অবধি শুনতে পেলাম না ওর নেটওয়ার্কের জন্য, আমরা কৃতজ্ঞতা জানাই
আমাদের আরো দুই আলোচক আমাদের সঙ্গে ছিলেন, যারা বিমল বিমল বাবু অত্যন্ত মানে আমার আমার মনে হয় যে আমার সঙ্গে এখানে যারা দর্শক রয়েছেন তারা প্রত্যেকেই একমত হবেন আজকে বিমল বাবুর যে বক্তব্য অত্যন্ত অত্যন্ত সমৃদ্ধ একটি আলোচনা তার প্রতিটি পর্যায়ে তিনি করেছেন। তো আমরা আজকের মতো এখানেই অনুষ্ঠান শেষ করছি এবং সুস্মিতাদির কথা তো বলতেই হয়, সুস্মিতাদিও প্রথম দিকে প্রযুক্তিগত সমস্যার মধ্যে ছিলেন, তো যাই হোক আমরা আজকের মতো এখানেই শেষ করছি, শুভরাত্রি, নমস্কার, ঠিক আছে।